হ্যাঁ, তোমাদের লাস্ট ক্লাসে প্রশ্নটা ছিল একটা, মানে ই নিয়ে কনফিউশন ছিল, সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভার্সেস মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট গুলো মধ্যে সম্পর্ক কেমন হতে পারে, মানে কোনটা কখন হবে আর কোনটা কখন হবে না। তোমরা এখানে চারটা পসিবল ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তো আগে আমরা ইন্ডিপেন্ডেন্ট আর মিউচুয়াল এক্সক্লুসিভ এই দুটো সংজ্ঞাটা পরিষ্কার করে নেই, এটা বলা হয়েছে যদিও। তো দুটো ইভেন্টের মধ্যে যদি কিছু কমন থাকে, ইন্টারসেকশন যদি জিরো থাকে, তার মানে কি তাদের মধ্যে কমন কোনো স্যাম্পল পয়েন্ট নাই, তাই না? যে ডান দিকেরটা, এবং সেক্ষেত্রে তারা হবে গিয়ে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, আর বাঁদিকেরটা খেয়াল করে দেখো, দুটো শর্ত আছে। শর্তটা কি কি? যে আমরা বলছি যে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা যদি বি এর সমান হয়, প্রবাবিলিটি অফ বি, তার অর্থ কি প্রবাবিলিটি অফ বিটা এর উপর ডিপেন্ড করে না, তাহলে প্রবাবিলিটি অফ বি গিভেন এ যদি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি এর সমান হয়, তাহলে তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর সাথে ডিপেন্ডেন্ট নয়, নাম্বার ওয়ান শর্ত। আচ্ছা, এটা বি টেস্টটা চলে আসছে, টাইপিং মিস্টেক। আর একটা হচ্ছে প্রোডাক্ট হতে হবে হচ্ছে গ্রেটার দেন জিরো। কোনটার প্রোডাক্ট? তোমার হচ্ছে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি বি, তার মানে এটা কখনোই জিরো হতে পারবে না, সোজা কথা, এটা কোনো অবস্থাতেই জিরো হতে পারবে না, দুটো শর্ত আমাদের মেনটেন করতে হবে। এরকম চারটা ঘটনা ঘটতে পারে, সব জায়গায় বি চলে এসছে, এই বিটা টাইপিক মিস্টেক। ওকে, এটা খেয়াল রেখো, চলে এসছে। আচ্ছা, তো চারটা ঘটনা কি কি ঘটতে পারে? যে এটা কি ইন্ডিপেন্ডেন্ট নয়, নট ইন্ডিপেন্ডেন্ট এবং নট মিউচুয়াল এক্সক্লুসিভ, এটা কি হবে কোনো সিচুয়েশন? আমরা বাইনারিতে যেভাবে দেখি, 0 0 1 1, 1 0 1 0, তাই না? না, 0 1 0 1, 0 0 0 1, চারটা পসিবল কম্বিনেশন। তাহলে যদি এটি ইন্ডিপেন্ডেন্ট হয় তখন, নট নট ইন্ডিপেন্ডেন্ট হয় তখনও কি নট মিউচুয়াল এক্সক্লুসিভ, মানে মিউচুয়াল এক্সক্লুসিভও না আবার ইন্ডিপেন্ডেন্টও না, এই ঘটনা কি ঘটতে পারে? এটা হচ্ছে একটা সিচুয়েশন। দ্বিতীয় সিচুয়েশন কি? এটা ইন্ডিপেন্ডেন্ট না কিন্তু মিউচুয়াল এক্সক্লুসিভ, এটা কি হতে পারে? এটা হচ্ছে আরেকটা সিচুয়েশন। তিন নম্বর সিচুয়েশনটা কি? এটা ইন্ডিপেন্ডেন্ট কিন্তু মিউচুয়াল এক্সক্লুসিভ না, এটা কি হতে পারে? আর চার নাম্বার কেস হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্টও এট দ্য সেম টাইম মিউচুয়ালি এক্সক্লুসিভ, দুটো কি একসাথে ঘটনা ঘটতে পারে কিনা? চারটা পসিবল সিচুয়েশন, তাই না? জি স্যার, ওকে, আমি এখন চারটাকে আলাদা আলাদা ভাবে দেখবো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখি যে প্রথমটা আমি পরে আসছি। এখানে দেখো চারটা আমাদের, আমরা যদি চিন্তা করি, যদি মিউচুয়াল এক্সক্লুসিভ হয় তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এটা ইন্টারসেকশনটা জিরো, এ আর বি এর ইন্টারসেকশন অবশ্যই জিরো। এ আর বি এর ইন্টারসেকশন যদি জিরো হয়, তাহলে এই যে বাঁদিকের ইকুয়েশনটা আছে, এখানে তিনটা টার্ম আছে, প্রথম টার্মের এই অংশটুকু, হ্যাঁ, মানে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা ক্যালকুলেট করার সময় আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে উপরের পার্টটুকু জিরো হয়ে যাচ্ছে, উপরের পার্টটুকু জিরো হয়ে যাচ্ছে প্রবাবিলিটি অফ, কারণ কি ইন্টারসেকশনটা জিরো, মিউচুয়াল এক্সক্লুসিভ যদিও যেহেতু জিরো, সুতরাং এই পার্টটা হচ্ছে জিরো, তাই না? যেহেতু এটা জিরো, এ জিরোটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কি হবে? এই পার্টটা জিরো হয়ে যাবে, যে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা জিরো হয়ে যাবে। এখন এইটা বি এর সমান নাও হতে পারে, এই ঘটনা নাও করতে পারে, এটুকু জিরো হয়েছে ঠিক আছে, কিন্তু এটা বি এর সমান নাও হতে পারে। সুতরাং এই ঘটনা ঘটার সম্ভাবনা আছে যে মিউচুয়াল এক্সক্লুসিভ বাট নট ইন্ডিপেন্ডেন্ট, এ নাই মানে হচ্ছে নট ইন্ডিপেন্ডেন্ট। আমাদের পরের স্লাইড আর একটু পরিষ্কার আছে। আচ্ছা, আর এইটা যদি হয়, পরেরটাতে দেখি যে যদি মিউচুয়াল এক্সক্লুসিভ, এই যে এটা নট ইকুয়াল টু যদি জিরো হয়, যে এইটা যদি জিরো হয়, নট ইকুয়াল টু জিরো, তার মানে কি তাদের মধ্যে কিছু একটা কমন আছে, তাই না? কিছু কমন তোমার স্যাম্পল পয়েন্ট আছে, তাহলে এটা যদি জিরো না হয় তাহলে এটাও জিরো হবে না, এই যে এই পার্টটা, এই পার্টটা যদি জিরো না হয়
তাহলে কি হতে পারে, এটার মাঝখানে কোনো একটা ভ্যালু থাকতে পারে, এবং এই ভ্যালুটা কোন একটা ভ্যালু যেটা গ্রেটার দেন জিরো, এবং এমন হতে পারে, এমন ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, যে কোন একটা ভ্যালু এন যেটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, অর্থাৎ এ থাকার পরে বি, এবং শুধু বি এর প্রবাবিলিটি, এই দুটো সমান হতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। তার মানে এই সিচুয়েশনটা হতে পারে, এই সিচুয়েশনটা প্রথম যে সিচুয়েশনটা ছিল কি, যে মিউচুয়াল এক্সক্লুসিভ, ইয়েস মিউচুয়াল এক্সক্লুসিভ হয়েছে, যদি হয় তাহলে এটা মাস্ট বি নট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আর পরের কেসটা কি, যদি নট মিউচুয়াল এক্সক্লুসিভ হয় তাহলে এটা হবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এই দুটা ঘটনা একসাথে ঘটছে না। যদি ইয়েস হয়, কোন একটা যদি ইয়েস হয় তাহলে অবশ্যই আরেকটা নো হতে হবে, এইটুকু যে ঝামেলা নাই। এবং বেশিরভাগ এক্সাম্পলই এই এই দুটো স্পেশাল কেসের এই দুটো এক্সাম্পল দেওয়া আছে বেশিরভাগ ক্ষেত্রে বই বর্ণনা যাবে আর কি। এখন বাকি দুটো ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, বাকি দুটো ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা হচ্ছে যে আমরা পরে দেখি যে মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এই ঘটনাটা কি ঘটার সম্ভাবনা আছে কিনা, যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে এবং এটা নট ইন্ডিপেন্ডেন্ট হবে, এই দুটো ঘটনা একসাথে হবে কিনা, এটা একটা চিন্তার বিষয়। দেখা গিয়েছে যে একটা স্পেশাল কেস, শুধুমাত্র একটা স্পেশাল কেস, এটা যদি মিউচুয়াল এক্সক্লুসিভ হয়, মিউচুয়াল এক্সক্লুসিভ হলে আমাদেরকে এটা জিরোই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, তাই না? মিউচুয়াল এক্সক্লুসিভ হলে অংশটুকু জিরো, তাহলে এটা জিরো হওয়া মানে কি, এটা জিরো মানে এটা জিরো, এই অংশটুকু জিরো, কোনো সন্দেহ নাই। এখন এইটা মানে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা শুধুমাত্র কখন প্রবাবিলিটি অফ বি এর সমান হবে, যদি বন্ধুত্ব এটা মানও জিরো হয়, তাহলে শুধুমাত্র সম্ভব। এটা যদি নন জিরো হয়, প্রবাবিলিটি অফ বি যদি নন জিরো হয়, আমরা অলরেডি পেয়ে গেছি যে প্রবাবিলিটি অফ বি গিভেন এ এটা কিন্তু জিরো। কেন জিরো? কারণ মিউচুয়াল এক্সক্লুসিভ, আর মিউচুয়াল এক্সক্লুসিভ হলে, এই যে মিউচুয়াল এক্সক্লুসিভ হলে কি হয় ঘটনা, যে এই মানটা জিরো কমন, মানে এ বি যেটা হচ্ছে কমন মান বা ইন্টারসেকশন, এ বি ইন্টারসেকশন, এ দুটো জিরো, এ দুটো জিরো মানে এটা জিরো, এটা যদি জিরো হয় তাহলে এ পুরো পার্টটা জিরো, এটা জিরো, তার মানে এটা জিরো, প্রবাবিলিটি অফ বি গিভেন এটা জিরো হবে। সুতরাং এটা যদি প্রবাবিলিটি বি এর সমান হতে হয় তাহলে অবশ্যই প্রবাবিলিটি বি কেও জিরো হতে হবে। এই কেসটা কি ছিল, এই কেসটা কিন্তু এটা জিরো হলো ঠিক আছে, কিন্তু এটা নন জিরো, সুতরাং এটা সমান না হতে পারে। আর এই ক্ষেত্রে যদি সমান হতে হয় তাহলে অবশ্যই প্রবাবিলিটি বি এটা জিরো হতে হবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবো এরপরে। আচ্ছা, এখন হচ্ছে এইটা একটা কেস, প্রথম যে কেসটা ছিল, এই দুটো মানে তার আমরা কি দেখলাম, যে ইয়েস নো, মানে এটা যদি ইয়েস হয় তাহলে এটা হবে হচ্ছে নো, আর এটা যদি ইয়েস হয় তাহলে এটা হবে নো, এই দুটো নিয়ে সমস্যা নাই, এই পার্টটা নিয়ে কোনো ঝামেলা নাই। আর দুটো একসাথে ইয়েস হতে পারবে না, মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট আর মিউচুয়াল এক্সক্লুসিভ হতে পারবে না, কারণ হওয়া মানে কি, আসলে বি জিরো, বি জিরো আসলে কোনো সেন্স ক্যারি করে না, প্রবাবিলিটি বি যদি জিরোই হয় আর অলরেডি এটা হচ্ছে জিরো, মানে তো মিউচুয়াল এক্সক্লুসিভ হওয়ার জন্য, তাহলে পুরোটাই জিরো হয়ে গেল, মানে কোনো প্রবাবিলিটি নেই, যার ফলে এটা আসলে কোনো নর্মাল সিচুয়েশন না। এইটা ঘটনা ঘটতে পারে, দুটো ঘটনা কিন্তু একসাথে ঘটতে পারে, তার মানে নো এর ক্ষেত্রে দুটো একসাথে হতে পারে, মানে এটা মিউচুয়াল এক্সক্লুসিভও না আবার এটা ইনডিপেন্ডেন্টও না, এই দুটো ঘটনা কিন্তু একসাথে ঘটতে পারে। তার মানে কোনো একটা জায়গায় ঘটতে পারে যে এ এবং বি এর মধ্যে কিছু কমন স্যাম্পল পয়েন্টস আছে, ইভেন্ট এ আর ইভেন্ট বি এই দুটোর মধ্যে কিছু কমন স্যাম্পল পয়েন্টস আছে, যেহেতু কমন স্যাম্পল পয়েন্টস আছে সুতরাং এটা ইন্টারসেকশনটা জিরো নয়, কিন্তু কমন যে স্যাম্পল পয়েন্টটা আছে সেটা আবার তোমার ধরো যে হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না, যে এ গিভেন বি, সরি প্রবাবিলিটি অফ বি গিভেন এ এটা সমান সমান বি এর সমান হবে, এটা স্যাটিসফাই করে না, এরকম ঘটনা ঘটতে পারে। তার মানে দুটো একসাথে নো হতে পারে, কিন্তু যদি ইয়েস হয় তাহলে যে কোনো একটা ইয়েস একসাথে হতে পারে, দুটো ইয়েস একসাথে হতে পারবে না। দুটো ইয়েস কখন একসাথে হতে পারবে, যখন আসলে প্রবাবিলিটি বি এর মান জিরো, প্রবাবিলিটি বি এর মান জিরো, তার মানে হচ্ছে আমরা যেটাকে আসলে ই করতে চাচ্ছি, মানে মানে আমরা আসলে বের করতে চাচ্ছি কি, প্রবাবিলিটি অফ বি গিভেন এ, যে প্রবাবিলিটি বি এর কোনো অস্তিত্বই নাই, সুতরাং এ থাকলো কি থাকলো না, এটার অর্থটা কি, এটার অর্থটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, তার মানে এ সাপেক্ষে বি হওয়ার সম্ভাবনা কতটুকু,
আমরা আমরা এখানে বলে দিচ্ছি যে বি হচ্ছে জিরো, প্রবাবিলিটি বি হচ্ছে জিরো। তাহলে প্রবাবিলিটি যদি জিরো হয়, মানে বি যদি জিরো হয়, তাহলে এ এর প্রবাবিলিটি জিরো হলো নাকি গ্রেটার দেন জিরো হলো, এটা কি কোনো সেন্স ক্যারি করে? কোনো সেন্স ক্যারি করে না, যার ফলে এইটা হচ্ছে খুবই আনইউজুয়াল একটা কেস। কিন্তু দুটো একসাথে নো হতে পারে, মানে মিউচুয়াল এক্সক্লুসিভ না, আবার এট দ্য সেম টাইম এটা কি বলে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট না। তারপরে একটা একটা করে এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলটা যাই, এক্সাম্পল ওয়ান, এটা আমার অবশ্য বানানো এক্সাম্পল, তোমরা খুব কেয়ারফুলি একটু অবজার্ভ করবে ভুল হচ্ছে কিনা কোথাও। যদি আমি এটা নিয়ে মেয়েদের সাথে কথা বললাম, তোমরা ক্লাস শুরু করে সময় ফোন দিয়েছিল সেজন্য কনফার্ম করার জন্য, তবু তোমরা একটু চিন্তা করিও, কারণ এই এক্সাম্পল দুটা অন্য জায়গায় পাইনি আমি সেজন্য। এনিওয়ে, আচ্ছা এখন ধরো এই কেসটা আসলে কি বলতেছে, এই কেসটা বলছে যে মিউচুয়ালি দুটো ইভেন্ট থাকবে এবং দুটো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ জিরো, অ্যাট দ্য সেম টাইম এইটার যে কন্ডিশনাল প্রবাবিলিটি ছিল যে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা কখনোই প্রবাবিলিটি বি এর সমান হবে না। তার মানে যদি ধরি যেমন ধরো যে এই নীল স্পেসটা, নীল কালারটা, নীল কালারটা হচ্ছে আমাদের সম্পূর্ণ স্যাম্পল স্পেস, ধরে নিলাম একটা নীল কালারটা হচ্ছে সমস্ত স্যাম্পল স্পেস, ঠিক আছে, আর এই কালো কালারটা হচ্ছে তার মধ্যে একটা স্পেস, তার মানে এটা একটা ইভেন্ট, এবং এই কালোর মধ্যে হচ্ছে আরেকটা ইভেন্ট হচ্ছে, মানে এটা হচ্ছে আরেকটা কালো, হ্যাঁ আমি হলুদ বক্সে দেখিয়েছি। তার মানে এই প্রথম প্রথম যে স্যাম্পল স্পেসের তুলনায় ক্যালকুলেট দেখো, নীলের তুলনায় এই কালোর প্রবাবিলিটি মোটামুটি অর্ধেক, তাই না? আবার এই কালোর তুলনায় আরেকটা যেটা ছোট স্যাম্পল স্পেস আমি বের করেছি, একটা ছোট কালো, সেটার স্যাম্পল স্পেস হচ্ছে তার অর্ধেক। একটা সেক্ষেত্রে ঘটনাটা কি ঘটতে পারে, একটা আরেকটা এক্সাম্পল দিই, এটা একটা আমি ইতে ভেন ডায়াগ্রাম দেখালাম, এক্সাম্পলটা দেখো এভাবে। যদি পুলিং অফ এ ব্ল্যাক কার্ড গিভেন, পুলিং অফ এ ব্ল্যাক কার্ড গিভেন দ্য পুল কার্ড ইজ স্পেড, তাহলে চারটা কালারের কার্ড আছে এখানে, তাই না, স্পেড তো অলওয়েজ ব্ল্যাক, তাহলে ইভেন্ট এখানে দুটো, একটা ইভেন্ট কি যে আমি স্পেড পুল করব, স্পেড টানবো, আরেকটা ইভেন্ট হচ্ছে যে একটা ব্ল্যাক কার্ড আমি টানবো। এখন আমি যদি শর্ত বলে দিই যে স্পেড হওয়ার সাপেক্ষে ব্ল্যাক কার্ড পাওয়ার সম্ভাবনা কতটুকু, তার মানে হচ্ছে এই যে প্রবাবিলিটি অফ ব্ল্যাক, মানে ব্ল্যাক পাওয়ার সম্ভাবনা কতটুকু গিভেন স্পেড, এটা সম্ভাবনা কতটুকু। তাহলে এখানে টোটাল যে স্যাম্পল পয়েন্ট ছিল আমাদের, এই টোটাল স্যাম্পল পয়েন্ট কয়টা, 52 কার্ড, 52টা কার্ড ছিল, তাই না? সে 52টা কার্ড স্টেটটা কি স্যার? আচ্ছা স্পেড কার্ডটা ছিল না, তাই না? আচ্ছা আচ্ছা, এই যে চারটা কার্ড আছে, হ্যাঁ এই যে এইটাকে, এই যে এটাকে স্পেডটাকে টেক, না এটা কি বলে, এটা বাংলার নাম কি, হ্যাঁ এই যে এটা হচ্ছে হার্টস, টেক্কা টেক্কা স্যার, ওটা ক্লাব, হ্যাঁ এটা হচ্ছে ক্লাব, এটা হচ্ছে স্পেড, এই যে এই যে এই যে এটা হর্টন বলে না কি বলে জানি না, এটাকে মেবি ইস্কাপন বলা হয়, ইস্কাপন ইস্কাপন, হ্যাঁ ইস্কাপন, রাইট, হ্যাঁ এটা এটা ইস্কাপন, রাইট। তো এটা স্পেড, এটা হচ্ছে ক্লাব, আর এটা হচ্ছে হার্টস, আর এটা হচ্ছে ডাইস, না চারটা কার্ড। তো প্রত্যেকটা কার্ডের আবার 13টা করেই থাকে, মানে ভ্যালু থাকে একদম 1 থেকে 13 পর্যন্ত। হ্যাঁ ইংলিশ গুলো একলা জানি না স্যার, বাংলা গুলো জানি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এনিওয়ে, আচ্ছা এখন দেখো আমি বলতেছি যে যদি স্পেড দেওয়া হয় তাহলে ব্ল্যাক পাওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে আমাদের কি হবে, এই টোটাল কার্ড হচ্ছে 52 এর মধ্যে ব্ল্যাক কতগুলো আছে, অর্ধেক, তাই না, আর স্পেড কত, তারও অর্ধেক, চার ভাগের এক ভাগ না, 13টা করে, 52টা কার্ড না, 13টা করে, 13টা করে। আচ্ছা তাহলে আমি যদি কন্ডিশনাল প্রবাবিলিটি কি করি, আমরা কন্ডিশনাল প্রবাবিলিটিটা বলি হচ্ছে কিভাবে যে এই 52টার মধ্যে স্পেড কয়টা আছে, 13টা, তাই তো,
তাহলে আমি যদি স্পেড পিক করি, আমি যদি স্পেড তুলি, তার মধ্যে ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কতটুকু, কয়টা পাবো? আমার 52টা ছিল স্যাম্পল পয়েন্টস, তার মধ্যে স্পেড কনফার্ম করছে কয়টা? 13, 13, 13 এই যে স্পেড কনফার্ম করছে, তো 13টা গিভেন স্পেড। তাহলে আমি যদি 13টা কার্ড থাকে, তার মানে আমাকে স্যাম্পল স্পেস রিডিউসড হয়ে গেল 52টা থেকে, আমাদের কনফার্ম যে এরিয়াটা সেটা কত হলো? 13, তাই না? এই 13 এর মধ্যে আবার ব্ল্যাক কয়টা থাকতে পারে? 13টাই ব্ল্যাক থাকতে পারে। এই 13টা যে স্পেড তুলবো, প্রত্যেকটা তো ব্ল্যাক হতে পারে, পারে না? জি স্যার। তাহলে এটা প্রবাবিলিটি কত হবে? 13/13 না 1 হবে না? আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটিটা কি? কন্ডিশনাল প্রবাবিলিটিটা হচ্ছে যে এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে দ্বিতীয়টা হওয়ার সম্ভাবনা কতটুকু? দুটো ইভেন্ট, একটা ইভেন্ট কি বলছি যে স্পেড পিক করা, আরেকটা ইভেন্ট হচ্ছে ব্ল্যাক কার্ড পিক করা। স্পেড পিক করব, আরেকটা হচ্ছে ব্ল্যাক কার্ড পিক করব। তাহলে স্পেড পিক করতে পারি হচ্ছে কিভাবে? স্যার প্রবাবিলিটি অফ ব্ল্যাক হাফ অফ ব্ল্যাক কার্ড তো সবটা থাকে না। আচ্ছা আচ্ছা, এটা আমার লিখতে ভুল হয়েছে স্যার, ব্ল্যাক হবে হাফ। ছাব্বিশটা হবে, তাই তো? দেখা যাচ্ছে স্ক্রিন তো, দেখা যাচ্ছে তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে জি স্যার। আচ্ছা তাহলে হচ্ছে দেখো, খেয়াল করে যে আচ্ছা ব্ল্যাক হওয়ার সমান হচ্ছে হাফ, ঠিক আছে? তাহলে হচ্ছে ব্ল্যাক হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ, আর স্পেড গিডিয়ান স্পেড ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত? 100%। তাহলে কি দুটো সমান হলো? তাহলে এটা কি সমান হলো যে প্রবাবিলিটি অফ ব্ল্যাক গিডিয়ান স্পেড নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ব্ল্যাক, তাই নাকি? জি স্যার। তাহলে এটা কি ইন্ডিপেন্ডেন্ট হবে নাকি নট ইন্ডিপেন্ডেন্ট হবে? নট ইন্ডিপেন্ডেন্ট, কারণ এই যে সমান না, তো এই যে এই বি, এই যে এই বি যেটা আমরা হচ্ছে নট ইন্ডিপেন্ডেন্ট, তাই না? এই যে এই বি আর এই যে এই বি, এই যে প্রবাবিলিটি, এই দুটো সমান হতে হবে, এটা সমান হয় নাই। তাহলে কি এটা হবে ইন্ডিপেন্ডেন্ট নাকি নন ইন্ডিপেন্ডেন্ট? নন ইন্ডিপেন্ডেন্ট, নন ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা আর এখানে কি, এটা যদি আমি মিউচুয়াল এক্সক্লুসিভটা যদি চিন্তা করি, তাহলে আমাদের টোটাল যে স্যাম্পল পয়েন্ট কয়টা? টোটাল স্যাম্পল পয়েন্ট হচ্ছে 52টা, তাই না? এই 52টা স্যাম্পল পয়েন্টের মধ্যে ব্ল্যাকও আছে আবার স্পেডও আছে, তাই না? ব্ল্যাক এই যে এই যে এই যে টোটাল হচ্ছে স্যাম্পল পয়েন্ট হচ্ছে 52টা, এই 52টার মধ্যে ব্ল্যাকও আছে এবং স্পেড আছে, এটা সংখ্যা কয়টা? 13টা। টোটাল তো 52টা, 52, তার মধ্যে আমরা বলছি হচ্ছে একটা ইভেন্টকে ডিফাইন করেছি হচ্ছে ব্ল্যাক। তাহলে একটা ইভেন্ট যদি ব্ল্যাক বলি তাহলে 26টা হচ্ছে ব্ল্যাক, এই 26টা ব্ল্যাক, ঠিক আছে? আরেকটা ইভেন্ট হচ্ছে স্পেড, তাহলে এই 13টা হচ্ছে স্পেড, এই যে 13টা। তাহলে হলুদ বর্ডার দিয়ে যেটা দেওয়া আছে, এই হলুদ বর্ডারটা সেটা হচ্ছে একটা ইভেন্ট, আর লাল বর্ডার দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে একটা ইভেন্ট। তাহলে দুটার মধ্যে ইন্টারসেকশন মিলে কয়টা হচ্ছে? লাল বর্ডারটুকু শুধু, তাই না? তার মানে কয়টা? 13টা। নট ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ 13টা হচ্ছে না? 13টা যদি হয় তাহলে এটা কি হবে? এই যে আমরা বলছিলাম যে ডান দিক এবং বাঁ দিক দুটো সমান হতে হবে, মানে অর্থাৎ সোজা কথা জিরো হতে হবে, কিন্তু আমরা কি পেলাম যে ইন্টারসেকশন অফ স্পেড অ্যান্ড ব্ল্যাক হচ্ছে 13টা আছে। বা এটা যদি প্রবাবিলিটি বলি তাহলে প্রবাবিলিটি হচ্ছে 1/4, তাহলে এটা জিরো না। তার মানে কি, এটা হচ্ছে নট মিউচুয়াল এক্সক্লুসিভ, আবার এটা নট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দুটা ঘটনা কিন্তু একসাথে ঘটতে পারে, নট মিউচুয়াল এক্সক্লুসিভ হতে পারে আবার নট ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। প্রথম যে কেসটা ছিল, তো চারটা কেসটা আমরা আলোচনা করতে চাচ্ছিলাম না? তাহলে প্রথম কেসটা হলো যে এই ঘটনা কি ঘটতে পারে নাকি, নাকি পারে না? এটা নট ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, নো মানে কি নট ইন্ডিপেন্ডেন্ট,
আর নো ওয়ান আছে নট মিউচুয়াল এক্সক্লুসিভ, হ্যাঁ এটা হতে পারে, নট মিউচুয়াল এক্সক্লুসিভ অ্যান্ড নট ইন্ডিপেন্ডেন্ট দুটো একসাথে হতে পারে। ইজ ইট ক্লিয়ার প্রথম কেসটা? প্রথম কেসটা ক্লিয়ার। এবার আসি হচ্ছে দ্বিতীয় কেস। আচ্ছা দ্বিতীয় কেসটা বলছি হচ্ছে, আচ্ছা এই ছবিটা পরে দিলে ভালো হতো না, দ্বিতীয় ছবিটা বলছে যে মিউচুয়াল এক্সক্লুসিভ আছে, হ্যাঁ মিউচুয়াল এক্সক্লুসিভ ইয়েস, তার মানে মিউচুয়াল এক্সক্লুসিভ হবে এবং সেক্ষেত্রে এটা নট ইন্ডিপেন্ডেন্ট। মিউচুয়াল এক্সক্লুসিভ যদি হয় তার মানে কি একটা পার্ট তো জিরো হবে, তাই না? এই দুটো ইন্টারসেকশন কি হবে? মিউচুয়াল এক্সক্লুসিভ হওয়া মানে কি দুটো ইভেন্টের কমন থাকবে কি থাকবে না? মিউচুয়াল এক্সক্লুসিভ মানে কি থাকবে না? থাকবে না, তার মানে ইন্টারসেকশন কত হবে? জিরো, জিরো হবে, ইন্টারসেকশন জিরো হবে। ওকে তাহলে হচ্ছে কি হলো, আর এখানে তো অনেকগুলা কার্ড আছে, 52টার থেকে বেশি আছে অনেক। কোথায়? ওই যে এই গিয়াটাই, এখানে কি 52টা বেশি আছে? জোকারগুলো বাদ দিয়ে ধরে, জোকারগুলো বাদ, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 একটা বড় এক্সট্রা করে আছে, এই যে এইটা লাস্ট কার্ডটা, এই যে এইটা, এই যে লাস্ট কার্ডটা বেশি আছে জোকারটা। তাছাড়া বাকি তিনটা বেশি আছে একটা করে। যে কনসেপ্টটা একটু বোঝো, হ্যাঁ মানে এটা যেটা বোঝার জন্য ধরে নিলাম 52টা আছে। আমি আরেকটা ছবি ডাউনলোড করেছি, ওটা তো বোধহয় 52টাই আছে, পরের দিকে আছে দেখছি। সব নেট থেকে নাও তো। তাহলে হচ্ছে আচ্ছা এইটা ই করা হয়ে গেছে, ঘটনাটা কি করছে, স্লাইড গুলো উল্টো পাল্টা হয়ে গেছে, অর্ডারটা নষ্ট হয়ে গেছে। ওকে আমি এক্সাম্পলটা দেখি সরাসরি। আচ্ছা এবার দেখি একটা এক্সাম্পল, যে পুলিং এ রেড কার্ড গিভেন দ্য কার্ড ইজ স্পেড। আচ্ছা এইটা দেখো, হ্যাঁ প্রবলেমটা কি, পুলিং এ রেড কার্ড আর কার্ড ইজ স্পেড, তাহলে আমার যদি 52টা কার্ড থাকে তাহলে রেড কার্ড কয়টা? অর্ধেক, তাই না? হ্যালো 52, হ্যাঁ তাহলে রেড কার্ডের সংখ্যা কয়টা? অর্ধেক না, যদি 52টা কার্ড থেকে থাকে 26টা অর্ধেক। তাহলে নীলটা যদি আমার টোটাল ই হয়, তাহলে নীল বর্ডারটা হচ্ছে, নীল বক্সটা হচ্ছে কি আমার টোটাল স্যাম্পল স্পেস, তাহলে স্যাম্পল স্পেসের মোটামুটি অর্ধেক স্যাম্পল পয়েন্ট হচ্ছে লাল রাফলি, তাই না? আর 1/4 কি হবে স্পেড, ঠিক না, 4/1। তাহলে স্পেড আর রেড তাদের মধ্যে কোনো ইন্টারসেকশন আছে? স্পেড হলে কি রেড হতে পারবে বা রেড কি স্পেড হতে পারবে? না পারবে না। ওকে তাহলে তোমার হচ্ছে যে তাদের মধ্যে ইন্টারসেকশন নাই, অর্থাৎ তার হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ এই এই যে দুটো ইভেন্ট, যে একটা পুলিং অফ রেড কার্ড এন্ড পুলিং অফ স্পেড, দুটো আমি ইভেন্ট বললাম, যে একটা ইভেন্ট হচ্ছে রেড কার্ড তোলা আরেকটা হচ্ছে স্পেড কার্ড তোলা, তাহলে এই দুটো পিক করা বা দুটো পুলিংটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ। ওকে তাহলে মিউচুয়াল এক্সক্লুসিভ যদি হয় তাহলে প্রথম পার্টটা তো জিরো হবে, উপরটা তো জিরো, এটা তো চিন্তা করার দরকার নাই, তাই না? এই যে পি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন তো তোমার বি এটা জিরো, সুতরাং এই অংশটুকু জিরো, যে রেড স্পেড গিভেন রেড, সরি রেড গিভেন স্পেড, তার মানে স্পেড যদি কার্ড কেউ পায় তাহলে রেড হওয়ার সম্ভাবনা কতটুকু, কেউ যদি স্পেড কার্ড পিক করে সেখানে রেড কার্ড পাওয়ার সম্ভাবনা কতটুকু? জিরো, জিরো, তাহলে এটা জিরো। আচ্ছা আর শুধু রেড কার্ড পাওয়ার সম্ভাবনা কতটুকু? হাফ, তার মানে কি এইটা কি হলো, এইটা এইটার সমান না, প্রবাবিলিটি অফ রেড কার্ড আর প্রবাবিলিটি অফ রেড কার্ড গিভেন স্পেড দুটো কি সমান হলো? একটা হচ্ছে জিরো একটা হচ্ছে হাফ, সমান হলো না? স্যার সমান যদি না হয় তাহলে কি তারা ইন্ডিপেন্ডেন্ট হবে? না স্যার, নট ডিপেন্ডেন্ট, তাহলে মিউচুয়াল এক্সক্লুসিভ যদি হয় তাহলে নট ইন্ডিপেন্ডেন্ট,
তাহলে আমাদের সেকেন্ড যে এক্সাম্পলটা ছিল এটাও ঠিক আছে। দেখো এই যে একটা পার্ট তোমাকে বলছিলাম যে জিরো হয়ে যাবে, এটা বলছিলাম না যে এটা জিরো হয়ে গেছে, কিন্তু বাকিটা কিন্তু নন জিরো, যে এটা নন জিরো এটা হতে পারে। এবং সেক্ষেত্রে এটা যদি মিউচুয়াল এক্সক্লুসিভ হয় তাহলে এটা অবশ্যই, যদি মিউচুয়াল এক্সক্লুসিভ হয় তাহলে অবশ্যই এটা হবে নট ইন্ডিপেন্ডেন্ট, যদি মিউচুয়াল এক্সক্লুসিভ হয় তাহলে এটা হচ্ছে নট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে কি? ঠিক আছে একটু রেসপন্ড করো, কারণ মানে কাউকে দেখতেও পাচ্ছি না কথাও শুনতে পাচ্ছি না, তারে মনে হয় যে আমি কি একা একা কথা বলছি নাকি তাই মাঝে মাঝে মনে হয়। আচ্ছা এবার হচ্ছে তিন নাম্বার ক্ষেত্রটা, তিন নাম্বার কেস, তিন নাম্বার কেসটা কি? তিন নাম্বার কেস হচ্ছে নট মিউচুয়াল এক্সক্লুসিভ। নট মিউচুয়াল এক্সক্লুসিভ মানে কি, তাদের মধ্যে কিছু একটা কমন আছে তাই না? জি স্যার। আচ্ছা আর হচ্ছে যদি এই ক্ষেত্রে তোমার এইটা হতে পারে, যদি নট মিউচুয়াল এক্সক্লুসিভ হয় তাহলে ঘটনা ঘটতে পারে, নাও ঘটতে পারে। আমরা এক নাম্বার এক্সাম্পলে দেখেছি কি দুটা নট হতে পারে। এক নাম্বারটা কি বলছে, যদি নট হয় এই যে ধরো এই যে নো নট মিউচুয়াল এক্সক্লুসিভ, এই যে এটা হচ্ছে নট মিউচুয়াল এক্সক্লুসিভ, সেক্ষেত্রে এটা ডিপেন্ডেন্ট হতে পারে আবার নট ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, এটা নট ইন্ডিপেন্ডেন্ট হতে পারে আবার ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। ইজ ইট ওকে? প্রথম কেসটা আমরা অলরেডি দেখে ফেলেছি যে যদি নট মিউচুয়াল এক্সক্লুসিভ হয় সেক্ষেত্রে নট ইন্ডিপেন্ডেন্টও হতে পারে। এবার দেখব যে যদি নট মিউচুয়াল এক্সক্লুসিভ হয় সেক্ষেত্রে নট মিউচুয়াল এক্সক্লুসিভ যদি হয় তাহলে নট ইন্ডিপেন্ডেন্টও হতে পারে, এটা আমরা দেখেছি। আর এখন আমরা দেখব যদি নট মিউচুয়াল এক্সক্লুসিভ হয় তাহলে এটা ডিপেন্ডেন্টও হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। এক্সাম্পলটা দেখি তাহলে, তাহলে হচ্ছে নট মিউচুয়াল এক্সক্লুসিভ, তার মানে কিছু একটা কমন থাকবে। হ্যাঁ এখন ধরো যে এই এক্সাম্পলটা এখানে যেটা সেট করা হয়েছে, ধরো 52টা কার্ডের মধ্যে আমি বললাম হচ্ছে যে সবগুলো টেক্কা, হ্যাঁ টেক্কাকে ইংরেজিতে এস বলে, এসিএস, আমি সবগুলো টেক্কা তুলছি। হ্যাঁ টেক্কা যদি তুলি তার মধ্যে ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কতটুকু? তাহলে এখানে দেখো দুটো ইভেন্ট আছে, যে 52টা কার্ডের মধ্যে আমি বলছি যে লাল যে হলুদ যে ইভেন্টটা আছে সেটা হচ্ছে যে আমি যদি এইস তুলি সবগুলো যদি এইস হয় সেটা একটা ইভেন্ট, আর দ্বিতীয় একটা ইভেন্ট হচ্ছে যদি ব্ল্যাক হয়, এইস হবে একটা ইভেন্ট আর ব্ল্যাক হচ্ছে একটা ইভেন্ট। ব্ল্যাক কিন্তু তোমার হতে পারে 26টা, দুটা ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কতটুকু? 26টা 52টার মধ্যে তাই না, 26টা ব্ল্যাক হতে পারে। কিন্তু যদি টেক্কার মধ্যে ব্ল্যাক কয়টা, চারটা টেক্কার মধ্যে ব্ল্যাক কয়টা? দুইটা, তাই না? সেটা হচ্ছে তার মানে কি, আমার আমাকে স্যাম্পল স্পেসটা কমে গেল কনসিডার করার জন্য, তাই না? স্যাম্পল স্পেসটা কমে, আগে ছিল হচ্ছে, আগে ছিল হচ্ছে স্যাম্পল স্পেস টোটালি ছিল যে টোটাল ছিল হচ্ছে আমার এই যে 52টা, এটা ছিল হচ্ছে আমার 12টার মধ্যে 26টা ছিল হচ্ছে ব্ল্যাকের জন্য, আর শুধু টেক্কার জন্য হচ্ছে এই চারটা, এই চারটা হচ্ছে টেক্কার জন্য, এই চারটার মধ্যে কমন হচ্ছে এই দুটো। হ্যাঁ তার মানে এই দুটো হচ্ছে অ্যাজ ওয়েল এজ টেক্কার অ্যাট দ্য সেম টাইম তারা হচ্ছে ব্ল্যাক। আমরা যদি প্রবলেমটা কিভাবে ডিফাইন করি, হ্যাঁ যে এই যে এভাবে ঠিক করলাম যে নীলটা হচ্ছে তোমার পুরাটাই আমাদের স্যাম্পল মানে স্যাম্পল পয়েন্টের সেট মানে স্যাম্পল স্পেস, তা আমাদের সবুজটা হচ্ছে একটা ইভেন্ট আর লালটা হচ্ছে আরেকটা ইভেন্ট। হ্যাঁ এই দুটো ইভেন্টের মধ্যে এখন কমন কতটুকু আছে, একটা সাপেক্ষে একটা, যদি সবুজ হয় তার মধ্যে লাল হওয়ার সম্ভাবনা কতটুকু, এরকম একটা ঘটনা আর কি। তার মানে আমরা এভাবে যদি ডিক্লেয়ার করি যে পুলিং আউট দ্য রেড কার্ড গিভেন দ্য পুল্ড কার্ড ইজ এস, তারপরে যদি টেক্কা তোলা হয় সেই টেক্কার মধ্যে রেড হওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে তোমার হচ্ছে টোটাল কার্ড হচ্ছে 52টা, 52টার মধ্যে টেক্কা এবং রেড এর সংখ্যা কয়টা? দুইটি, দুইটা। তার মানে এটার প্রবাবিলিটি হচ্ছে 1/6, 1/26 হচ্ছে নট ইকুয়াল টু জিরো। নট ইকুয়াল টু জিরো মানে কি, যদি জিরো হতো তাহলে বলতো এটা মিউচুয়াল এক্সক্লুসিভ, যেহেতু নট ইকুয়াল টু জিরো তাহলে এটা হচ্ছে নট মিউচুয়াল এক্সক্লুসিভ। জি স্যার। ঠিক আছে আচ্ছা এবার আসি হচ্ছে এদিকে, যদি এইস প্রোভাইডেড এইস মানে গিভেন এইস, গিভেন এইস এর ক্ষেত্রে রেড হওয়ার সম্ভাবনা কতটুকু, এইস কয়টা আছে?
স্যাম্পল স্পেস তো ছোট হয়ে গেছে, চারটা, চারটার মধ্যে রেড আছে কটা, দুইটা, তাহলে এটা হচ্ছে হাফ। জি স্যার। আর শুধু রেড হওয়ার সমান কতটুকু, ২৬টা, ১২টার মধ্যে, তাহলে এটা হাফ। তার মানে এটা কি হলো, এটা হলো হচ্ছে যে প্রবাবিলিটি অফ রেড গিভেন এস, প্রবাবিলিটি অফ রেড গিভেন এস সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ রেড, এটা হয়েছে। এটা হওয়া মানে কি, এটা ডিপেন্ডেন্ট, এবং এখানে কি বলছি যে এটা কখনোই মানে জিরো হতে পারবে না, গ্রেটার দেন জিরো। আমরা দেখলাম হচ্ছে যে তোমার হচ্ছে যে এই দুটা প্রোডাক্ট মানে এই যে আলাদা করেও যদি চিন্তা করি যে শুধু এস এবং শুধু রেড, মানে এটা তো বলতে হবে যে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড প্রবাবিলিটি অফ বি, তার মানে শুধু রেড হচ্ছে, শুধু রেড হচ্ছে ওয়ান বাই টু, আর শুধু এস যদি চিন্তা করি তাহলে হবে হচ্ছে ফোর বাই হবে, কত হচ্ছে ফোর বাই ফিফটি টু, তাই না, চারটা টেক্কা আছে, তাহলে ফোর বাই ফিফটি টু মানে হচ্ছে ওয়ান বাই থার্টিন, তাই না, ওয়ান বাই থার্টিন। হ্যাঁ, তার মানে এটাও তোমার এই দুটা প্রোডাক্ট ওয়ান বাই থার্টিন অথবা হচ্ছে ওয়ান বাই যেটা হলো টু, এই দুটার প্রোডাক্ট কখনোই তোমার হচ্ছে জিরো হবে না। সুতরাং আমাদের দুটা কন্ডিশনই স্যাটিসফাই করছে, যেহেতু দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে সুতরাং তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। তাহলে তাহলে তিন নাম্বার কেসটা ক্লিয়ার কি, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার আসা হচ্ছে চার নাম্বার কেসে। চার নাম্বার কেসটা কি, সেটা বলছি যে দুটো ইয়েস হতে পারে কিনা একসাথে, মানে মিউচুয়াল এক্সক্লুসিভ হবে অ্যাট দ্য সেম টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা হতে পারে কিনা। তাহলে মিউচুয়াল এক্সক্লুসিভ যদি হয়, মিউচুয়াল এক্সক্লুসিভ যদি হয় তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে ধরো যে দুটো ইভেন্ট যদি হয়, এই যে এটা ধরো নীল যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা হচ্ছে টোটাল স্যাম্পল স্পেস, তার মধ্যে লাল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ধরো একটা ইভেন্টের জন্য যে স্যাম্পল পয়েন্টগুলো স্যাটিসফাই করছে, তাহলে লালটা হচ্ছে স্যাম্পল পয়েন্টগুলোর একটা সেট যেটা একটা ইভেন্টকে ডিফাইন করছে। আরেকটা হচ্ছে, আরেকটা আমরা ধরলাম এই যে লাল থাকলো ভালো কথা, আরেকটা ইভেন্ট এই যে যেটা ব্লু কালার সবুজ একটা বর্ডার দিয়ে দেওয়া আছে, যে ইভেন্টের মান হচ্ছে নাল, তার মানে হচ্ছে কি বলতে পারি যে যেটা আসলে এক্সিস্ট করে না। হ্যাঁ, কেন কথা এক্সাম্পলটা কেন সেট করলাম, কারণ এখানে যেটা বলা আছে যদি এটা মিউচুয়াল এক্সক্লুসিভ হয়, মিউচুয়াল এক্সক্লুসিভ হলে এটা কি হবে, এটা জিরো হবে, এটা যদি জিরো হয় তাহলে প্রথম পার্টটা আমাকে জিরো এটা হবেই, এটা নিয়ে তো আর বিতর্কে কোনো জায়গা নাই, এটা জিরো হবে, এই যে এটা যেহেতু জিরো, এই যে আমাদের যেটা ফর্মুলা ছিল এই পার্টটা জিরো, এই পার্টটা যদি জিরো হয় তাহলে এইটার সমান যদি প্রবাবিলিটি অফ বি কে এটার সমান হতে হলে সমান যদি হতে হয় তাহলে তার অপশন কি আছে, একটাই অপশন আছে যে প্রবাবিলিটি বি কেও জিরো হতে হবে, এর বাইরে কি কোনো অপশন আছে, না স্যার, বাইরে কোনো অপশন নাই। তাহলে আমরা যদি ম্যাপটা আঁকাই তাহলে এরকম ম্যাপ হবে যে দেখো মিউচুয়াল এক্সক্লুসিভ নাই, তার মধ্যে কোনো কমন পয়েন্ট নাই, আছে কোনো কমন পয়েন্ট নাই দুটোর মধ্যে, এবং আরেকটাকে জিরো হতে হবে, শুধুমাত্র তখনই এই কি বলে হচ্ছে যে ওই চার নাম্বার সিচুয়েশনটা আসতে পারে, কিন্তু এটা খুব একটা আনইউজুয়াল সিচুয়েশন। যেমন আমি তোমাদের যদি এক্সাম্পলটা এভাবে সেট করি, এখন যে পুলিং অফ এ গ্রিন কার্ড, পুলিং অফ এ গ্রিন কার্ড গিভেন দ্য পুল কার্ড ইজ এস, তার মানে আমি যদি টেক্কা আমি টিক করি সেই টেক্কার মধ্যে গ্রিন কার্ড হওয়ার সম্ভাবনা কতটুকু, কয়টা গ্রিন কার্ড পাবো, তার মানে একটা স্যাম্পল স্পেস ছিল ৫২টা, সে ৫২টার মধ্যে এইস একটা ইভেন্টকে আমরা ডিফাইন করেছি, কি ডিফাইন করলাম, যেটা হচ্ছে টেক্কা, তার মানে এই ৫২টার মধ্যে আমাদের এখন স্যাম্পল স্পেসটা ছোট হয়ে গেল এইস এর জন্য, ৪টা হলো। ওকে, এখন আরেকটা ইভেন্ট হচ্ছে যদি গ্রিন কার্ড তোলার সম্ভাবনা কতটুকু, তাহলে এইস এর মধ্যে কি কোনো গ্রিন কার্ড আছে, কারণ এখানে ৪টা দুইটা কালার আছে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক, গ্রিন কালার কি থাকে কার্ডের মধ্যে, না স্যার, থাকে না, তাহলে এটা জিরো, তাহলে দুটার মধ্যে কোনো কমন নাই, তাহলে এইস এবং গ্রিন এই দুটার মধ্যে কি মিউচুয়ালি, তাহলে কি মিউচুয়ালি কারণ তো আমাদের কমন নাই, একটা তো নাল, নাল থাকলে তো কমন হবেই না, ঠিক আছে, সেট থিওরি অনুযায়ী যদি একটা নাল থাকে, নালের সাথে যদি আমরা কোনো ইন্টারসেকশন করি তাহলে অবশ্যই সেটা জিরো, নালের সাথে ইন্টারসেকশন করলে অবশ্যই সেটা জিরো, কিছুই নাই। আচ্ছা, এট দ্য সেম টাইম এই গ্রিন কার্ড তো নাই, এস যদি ৪টা হয় তাহলে কি হচ্ছে, এটাও জিরো, এস কয়টা ছিল, ৪টা,
চারটার মধ্যে গ্রিন কয়টা? জিরো। তাহলে প্রবাবিলিটি অফ গ্রিন গিভেন এস, এটাও জিরো। আর শুধু প্রবাবিলিটি অফ গ্রিন, বানরটার মধ্যে গ্রিন কয়টা আছে? জিরো। জিরো, তাহলে দুটো জিরো। তাহলে দুটো জিরো হলে সমান আমাদের এই শর্তটা কি ছিল? এই শর্তটা ছিল যে এইটা আর এটা সমান হতে হবে। এই দুটো সমান হয়েছে, কোনো সন্দেহ নাই। এই যে সমান হয়েছে, এই যে এটা আর এটা সমান হয়েছে, কিন্তু কি হলো? এটা সমান হয়েছে। তা আমরা এটা ইন্ডিপেন্ডেন্ট বলতে চাচ্ছিলাম, তাই না? এটা ইন্ডিপেন্ডেন্ট বলার ইচ্ছা ছিল, কিন্তু সমস্যা কি হয়েছে? সমস্যা হয়েছে যে এই শর্তটা ভাইলেট করছে, এই যে এই শর্তটা। এই দুটা প্রোডাক্ট কখনোই জিরো চেয়ে বেশি হতে হবে, কিন্তু আমরা দেখছি এটা প্রোডাক্টটা জিরো হচ্ছে। তার মানে একমাত্র কেস আছে যদি প্রোডাক্টটা জিরো হয় তাহলে আমাদের প্রথম অংশটুকু স্যাটিসফাই করবে, কিন্তু আমাদের শর্ত হচ্ছে দুইটা, দ্বিতীয় শর্তটা একটু স্যাটিসফাই করে না, না করার কারণে এর চার নাম্বার কেসটাকে আমরা বলবো যেটা ঘটবে না। ইজ ইট ক্লিয়ার সবার? চারটা কেস? জি স্যার। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, আচ্ছা, আমরা এবার হচ্ছে বইয়ের কিছু এক্সাম্পল ছিল সেই এক্সাম্পল গুলোতে যাবো। হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পল ফার্স্ট এক্সাম্পল আছে, ফার্স্ট এক্সাম্পল। আচ্ছা, টু ডাইস আর রোল্ড, দুটো আমাদের হচ্ছে ছক্কা। হ্যাঁ, দুটো ছক্কাকে আমরা চালছি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আইদার টোটাল অফ সেভেন অর এ টোটাল ইলেভেন পয়েন্টস? আচ্ছা, এবার এটা থেকে আমাকে বলতো যে এখানে প্রথম প্রথমে আমরা বলবো যে দুটো ডাইসকে রোল করা হচ্ছে, তাই না? একসাথে দুটো ছক্কাকে আমরা রোল করছি। তাহলে এখানে টোটাল স্যাম্পল পয়েন্ট কয়টা? 36। আচ্ছা, এখানে ইভেন্ট কোনটা কোনটা, কয়টা ইভেন্ট আছে এখানে? একটা A1 বলি, একটা A2 বলি, ঠিক আছে? তাহলে ইভেন্ট A1 টা কি? টোটাল অফ 7 আর টোটাল অফ 11 ইভেন্ট। আচ্ছা, এখন আমরা কি বলেছি যে আইদার ইভেন্ট 1 অথবা ইভেন্ট 2, যে কোনো একটা, আইদার ইভেন্ট 1 অথবা ইভেন্ট 2, তাহলে এটা কি মানে এটা কি অ্যাডিটিভ হবে নাকি তোমার হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে? মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে আমরা যেটা বলি, তাই না, যে প্রবাবিলিটি অফ A1 ইনটু A2 বা প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন অফ A2, তাই না? ইন্টারসেকশনটাকে প্রোডাক্ট, বুঝলে? আমরা যেখানে এতক্ষণ যেটা লিখেছি যে ইন্টারসেকশন, সেটা মানে হচ্ছে প্রোডাক্ট, গুণ আর কি, সোজা কথা, ইউনিয়ন। এটা কি হবে? এটা কি প্রবাবিলিটি দুটা ইভেন্টের যে আমরা যেটা রেজাল্টে যেটা পাবো আর কি প্রবাবিলিটি, সেটা কি দুটো ইভেন্টের প্রবাবিলিটি যেটা হবে তার কি মানে এটা কি মানে হবে স্যার? হ্যাঁ, কি হবে স্যার? যোগ হবে, ইউনিয়ন হবে, যোগ হবে, রাইট? ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, সবাই যে কথা বলছে না, মাত্র তিনজন কথা বলে দেখি। রাহাত কথা বলে, আরেকটা হচ্ছে তাহির, না আরেকজন তারিখ, না তারিখ বলে কি একজন আছে, না তারিখ, তারিখ তারেক স্যার, তারেক, ও তারেক, আর নরিন, তিনজন কথা বলে। আর কেউ কথা বলছে স্যার? আমরা তো কথা বলছি, আমরা তো কথা বলছি স্যার। আচ্ছা, গলার শর্ট দেখে তো আর বুঝতে পারছি না, সেজন্য প্রথম দিন তিনজনের নাম লিখে রেখেছি চেহারা। তো কে কে কথা বলছে শুনে একটু নাম গুলা বলো। সবাই কথা বলছে, সবাই কথা বলে তো ভালো, এটাই আমি চাই, কারণ তোমাদের কনফিউশন গুলো যেন দূর হয়, ঠিক আছে? এটা কোনোভাবে কনফিউশন রাখবে না, যতক্ষণ বুঝবে না আমাকে রিপিটেডলি প্রশ্ন করবে, আমি আরো এক্সাম্পল নিয়ে আসবো দরকার হলে, আরো ভেঙ্গে ভেঙ্গে বলার চেষ্টা করবো। সঞ্জয় কথা বলছে, আর কে বলে একটু নামগুলো শুনে রাখি।
স্যার উত্তম স্যার উত্তম উত্তম কথা অপূর্ব আসলাম ভেরি গুড অনেকে তো কথা বলছে আসলাম আর এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন হলো তাও তো খুব কম হলো পঞ্চাশ জনের মধ্যে সাতজন তাই না ভেরি গুড মানে আমি টোন শুনে বসে আলাদা করে বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে আলাদা করে সেজন্য মনে হচ্ছে যে বোধ হয় ওই আগের দুজনই আছে রাহাত আর তারেক নরিন তো অবশ্য বোঝা যাচ্ছে কারণ মেয়েদের মধ্যে বোধহয় নরিনই কথা বলে নাকি আচ্ছা তাহলে কি এই যে বাকিদের কাছে কি জিনিসটা পরিষ্কার যে কয়জনের নাম শুনলাম রাহাত নরিন তারেক সঞ্জয় উত্তম অপূর্ব আসলাম সৈয়দ এবং চাকি বাকিরা কি পরিষ্কার এটা এটা কি যোগ হবে নাকি প্রোডাক্ট হবে আমার প্রশ্ন হচ্ছে এটা এটা পরিষ্কার তাই না যে দুটো ইভেন্টের আমরা আসলে কারণ যে কোনো একটা হলেই হবে আইদার টোটাল অফ সেভেন বলে দিয়েছে দিচ্ছে আইদার টোটাল অফ সেভেন অর টোটাল অফ ইলেভেন তাহলে যে কোনো একটা হলেই হবে তাই না তাহলে আমরা দুটো বল রোল করলাম ভালো কথা আমরা যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করতাম তাহলে ছয়টা ছয়টা করে ইভেন্ট ছিল কিন্তু কি করেছি দুইটা ছক্কা একসাথে রোল করেছি ইন্ডিভিজুয়ালি ছিল ছয়টা তাহলে দুইটা যদি একসাথে রোল করি তাহলে আমার হয়ে যাবে হচ্ছে টোটাল ৩৬টা এই ৩৬টার মধ্যে আমাকে করতে হবে আইদার সেভেন অথবা হচ্ছে কি বলে হচ্ছে যে কি ছিল সেভেন আর একটা ইলেভেন ইলেভেন আচ্ছা তাহলে এটা হচ্ছে যোগ কোন ভেরি গুড তাহলে আমার এই সেভেন কয়টা আছে আচ্ছা এখন দেখো এই দুইটার মধ্যে মানে আমি এখানে দেখো একটা জিনিস যে এই যে আমরা যেটা ফর্মুলাটা ব্যবহার করলাম একটা মাইনাস বলে একটা ছিল একটা ফর্মুলা ছিল না একটা দুইটা যোগ করে একটা মাইনাস করতে হতো সেখানে আজ মাইনাস করতে হয়নি মনে আছে যে প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি কিন্তু এখানে আমরা এটা মাইনাস করলাম না কেন করলাম না আরেকটু বলবো এই যে সাত আটজন যাদের নাম বললেন বা যারা ইন্টারেক্ট করছো তাদের কি ইন্টারেক্ট এই ছিল স্ট্যাটিস্টিক্স ছিল এই এই কয়জনের মধ্যে ম্যাথের একটা অংশ হিসাবে ছিল একটা আবারও দুইটা ডাইস কে রোল করতে হবে What is the probability that each of them will show at least 5 points? কথার অর্থ কি দুটো ডাইস কে আমরা রোল করব হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইচ অফ দেম প্রত্যেকটাই শো করবে অ্যাট লিস্ট 5 পয়েন্টস তবে যত বেশি ম্যাথের বিষয়টা কি জানো যত বেশি ইমাজিন করতে পারবা চোখের সামনে ছবিটা আঁকাতে পারবে ম্যাথে তত ম্যাথটা পরিষ্কার হবে সুতরাং বলার সাথে সাথে তোমরা চিন্তা করবা যে স্যাম্পল স্পেসটা কেমন হয়েছে তারপরে স্যাম্পল পয়েন্টগুলো কেমন আছে এটা আগে মাথায় নিয়ে আসতে হবে আগে বলার সাথে সাথে চলে যাবো হচ্ছে স্যাম্পল স্পেস এবং পয়েন্টগুলো কি কি আছে তাহলে দুটো ডাইস যদি রোল করি তাহলে প্রথম যে আমাদের মাথায় কি আসবে স্যাম্পল স্পেসটা কেমন তাই না এবং স্যাম্পল স্পেসে স্যাম্পল পয়েন্টগুলো কিভাবে আছে
এরপরে আসছে যে ইভেন্ট গুলো যখন আসবে, আর ইভেন্ট গুলো তো আমরা যখন ডিক্লেয়ার করবো বা ডিফাইন করবো, তখন আসলে কি ওই ইভেন্ট কে কোন কোন স্যাম্পল পয়েন্ট স্যাটিসফাই করে ব্যাপারটা, তাই না? ধরো 100টা স্যাম্পল পয়েন্ট আছে, আমি ইভেন্ট ওয়ান এমন ভাবে ডিক্লেয়ার করলাম সেটা 15টা স্যাটিসফাই করছে, তার মানে কি 15/100। আরেকটা ইভেন্টকে আমি ডিফাইন করলাম যেটা 5টাকে স্যাটিসফাই করছে, তখন আমি কি 5/100। তাহলে আমাকে মাথায় প্রথমে নিয়ে আসতে হবে স্যাম্পল স্পেস স্যাম্পল পয়েন্ট, তারপর আসবে হচ্ছে ইভেন্ট গুলো, ইভেন্টের সাথে তখন লিঙ্ক করবো যাচ্ছে ইভেন্ট কোন কোন পয়েন্টকে ম্যাপ করছে, এই ইভেন্ট কোন কোন পয়েন্ট গুলাকে ম্যাপ করছে, ঠিক আছে? তাহলে এই প্রবলেম বি এর ক্ষেত্রে আমরা প্রথমে কি চিন্তা করব যে স্যাম্পল স্পেসটা কেমন, এখানে স্যাম্পল স্পেসটা কেমন হবে, কয়টা হবে এই স্যাম্পল স্পেস? 36টা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, স্যাম্পল স্পেসটা। আবারও দেখো যে আলাদা আলাদা করেছিল, কোনো সমস্যা হতো না, আমরা যদি আলাদা আলাদা করে এটা চিন্তা করতাম তাহলে এটা হচ্ছে 6টা করে আছে, এখানেও 6টা পয়েন্ট, এটাও 6টা পয়েন্ট, কিন্তু কি বলছে দুটো একসাথে নিয়ে চালতে হবে, একসাথে দুটো চালতে হবে, তার মানে কি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্বিনেশন হওয়া সম্ভব, তার মানে হয়ে যাবে হচ্ছে আচ্ছা, এখন আমরা এই প্রবলেমটা দুই ভাবে সলভ করা হয়েছে, আমরা দুই ভাবে চিন্তা করতে পারি। হ্যাঁ, যেমন ধরো যে এটাকে বলা হয় এই যে আমাদের যে আউটকাম গুলো তৈরি হয়, আমি ক্লাসের শুরুর দিকে বলেছিলাম যে এক একটা এক্সপেরিমেন্ট আউটকাম বলে আমরা কি বলি যে এক একটা এক্সপেরিমেন্ট থেকে আউটকাম তৈরি হচ্ছে। এই যে আমি ছক্কাটা চাললাম বোর্ডে, বাংলায় আমরা যদি বলি যে এটা ছক্কাটা চালেন আপনি বা চালো, তাহলে এইটা হচ্ছে আসলে একটা এক্সপেরিমেন্ট। আমি যদি ছক্কাটা থ্রো করি মানে রোল করি বোর্ডের মধ্যে, তাহলে এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট, আর এক্সপেরিমেন্টে 6টা আউটকাম আসতে পারে। আবার আরেকটা এক্সপেরিমেন্ট কি আরেকটা ছক্কা আমি চাললাম, সেখানেরও 6টা আউটকাম আসতে পারে। তাহলে আমি যখন ছক্কা দুটো থ্রো করলাম, ধরো একসাথে করলাম, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে 6-6 আসতে পারে, তাই না? 6টা 6টা ইন্ডিভিজুয়াল আউটকাম আসতে পারে। তাহলে আমি এইভাবে চিন্তা করতে পারি যে দুটো আলাদা আলাদা এক্সপেরিমেন্ট, কারণ দুইটা ছক্কা কেউ কারোর সাথে সম্পর্কিত না, কোন অর্থে সম্পর্কিত না যে দুটো একদম বিচ্ছিন্ন, দুটা ছক্কা হচ্ছে ডিসজয়েন্ট, এবং দুটা ছক্কাকে আমি একসাথে চালতে পারছি, কেউ কারোকে সমস্যা তৈরি করছে না। সুতরাং প্রথম ছক্কার ক্ষেত্রে পসিবল স্যাম্পল স্পেস হচ্ছে 6টা, দ্বিতীয় ছক্কার ক্ষেত্রে 6টা, প্রথম ছক্কার ক্ষেত্রে 6টার মধ্যে এটা পয়েন্টটা কি ছিল, মিনিমাম 5, তাই না? তাহলে মিনিমাম 5 হতে পারে কয়টা, অ্যাট লিস্ট 5, হ্যাঁ, তাহলে অ্যাট লিস্ট 5 হতে পারে কয়টা, দুইটা ক্ষেত্রে 5 এবং 6। তাহলে প্রথম ক্ষেত্রে হতে হচ্ছে 5 এবং 6, তাহলে দুটো হতে পারে। তার মানে হচ্ছে প্রথম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যদি বলি, প্রথম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যদি আমি A1 বলি, তাহলে A1 হচ্ছে 2/6, 6টার মধ্যে দুটো। দ্বিতীয় এক্সপেরিমেন্টাল সেম, কারণ একই ছক্কা, একই ধরনের ছক্কা আমরা রোল করছি, সুতরাং দ্বিতীয় এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এটা হবে 2/6। এখন দুটো ছক্কায় তোমার হচ্ছে 5 বা 6, মানে 5-এর বেশি, অ্যাট লিস্ট 5 আর কি, দুটোই যদি 5 চিন্তা মানে অ্যাট লিস্ট 5 চিন্তা করি, তার মানে কি দুটোকে আমাকে এটাও স্যাটিসফাই করতে হবে, আবার এটাকেও স্যাটিসফাই করতে হবে, আবার এটাকেও স্যাটিসফাই করতে হবে, দুটোকেই করতে হবে। তার মানে কি এটা হয়ে যাবে তখন প্রোডাক্ট টার্ম, এটা কিন্তু কোনো অপশন নাই যে এটা করলেও হবে অথবা এটা করলে হবে, এই টাইপের ব্যাপার না, দুটোকেই করতে হবে। দুটোকে যখন করতে বলি তখন এটাকে আমরা জয়েন্ট, এটাকে প্রোডাক্ট হিসেবে চিন্তা করি, তখন আমরা ইন্ডিভিজুয়ালি যা পেয়েছিলাম সেগুলোর গুণ হয়ে যাবে, 2/6 সমান সমান হচ্ছে 4/36। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, এইভাবে আমরা চিন্তা করতে পারি। প্রথমে তোমাদের কি বলেছি যে স্যাম্পল স্পেসটা চিন্তা করা, সুতরাং স্যাম্পল স্পেসটা কতভাবে চিন্তা করা যায় এবং ইভেন্টের সাথে কিভাবে সম্পর্কিত করা যায় সেটাই প্রথম কাজ। তাহলে আমরা স্যাম্পল স্পেসটাকে প্রথমে চিন্তা করলাম হচ্ছে না, যেহেতু দুইটা ছক্কা আলাদা আলাদা ভাবে চালার সুযোগ আছে, দুটা ছক্কাকে আলাদা আলাদা ভাবে রোল করার সুযোগ আছে, সুতরাং আমরা চিন্তা করলাম যে ঠিক আছে দুটা হচ্ছে এটাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি, কারোর সাথে তো কারোর সম্পর্ক নাই, তাই না, নির্ভরশীল না। সুতরাং প্রথম ইভেন্টের ক্ষেত্রে প্রথম এক্সপেরিমেন্ট হচ্ছে প্রথম ইভেন্ট, দ্বিতীয় এক্সপেরিমেন্ট হচ্ছে দ্বিতীয় ইভেন্ট। প্রথম এক্সপেরিমেন্ট হবে হচ্ছে 2/6, দ্বিতীয় এক্সপেরিমেন্ট হচ্ছে 2/6। এখন দুটো একসাথে হতে পারবে কি করে, তাহলে দুটো ইভেন্টের গুণ হবে, এটা একটা হচ্ছে একটা অ্যাপ্রোচ যদি আমরা
স্যাম্পল স্পেসটা ছয়টা ছয়টা করে আলাদা আলাদা চিন্তা করি। আরেকটা কি করতে পারি যে না স্যাম্পল স্পেসটাকে আমরা চিন্তা করলাম না, দুইটাকে করলাম তো, এটা কি করেছি এই ক্ষেত্রে কি এই বাদিকের ছক্কাটাকে আমি আলাদা হিসাব করছি আর ডান দিকের ছক্কাটা আলাদাভাবে হিসাব করছি, তাহলে স্যাম্পল স্পেস ছয় ছয় আলাদা হয়ে গেছে। আর এই স্যাম্পল স্পেসটা কি হয়েছে, দুটো ছক্কাকে একসাথে গুনছি, ছক্কাকে রোল করা হয়েছে, তারপর দুটো ছক্কাকে দুটো পয়েন্টকে আমি একসাথে গুনছি, তখন আমার স্যাম্পল স্পেস হয়ে যাচ্ছে হচ্ছে ৩৬টা। এই ৩৬টার মধ্যে পাঁচের বেশি কয়টা আছে, মানে দুটোই পাঁচ থাকতে হবে অথবা পাঁচে বেশি থাকতে হবে, তাই না? মাত্র চারটা হবে। যেমন এইসব ক্ষেত্রে একটা পাঁচের বেশি হয়েছে আর একটা হয় নাই, এটার ক্ষেত্রে একটা পাঁচের বেশি হয়েছে আর একটা হয় নাই, যে এটার ক্ষেত্রে, তাই না? একটা পাঁচের বেশি হয়েছে আর একটা হয় নাই, কিন্তু আমাদের বলেছে যে দুটোকেই পাঁচের বেশি অথবা মানে অ্যাটলিস্ট ফাইভ হতে হবে। সো এরকম ক্ষেত্র হচ্ছে চারটা। ইন দ্যাট কেস আমরা সরাসরি কিভাবে ক্যালকুলেট করতে পারি যে ৪/৩৬। তাহলে আমরা এটা দুভাবে চিন্তা করতে পারি, এটা মূলত যদি ডিসজয়েন্ট হয়, হ্যাঁ, তাদের মধ্যে যদি সম্পর্ক না থাকে, তাহলে আমরা এই স্যাম্পল স্পেসগুলোকে আলাদা আলাদাভাবে চিন্তা করতে পারবো। আর যদি মানে ডিপেন্ডেন্সি থাকে তখন অনেক ক্ষেত্রে এটা খুব কঠিন হয়ে যাবে কাজটা করা। তো আমার কথা কি বোঝা গেছে? প্রবলেম দেওয়ার সাথে সাথে তোমরা মাথায় চিন্তা করবা যে স্যাম্পল স্পেসটা কি হতে পারে, স্যাম্পল পয়েন্টটা কেমন হতে পারে। ইজ ইট ক্লিয়ার? সমস্যা নেই তো? ক্লাস কন্টিনিউ করলে অল্প একটু বাকি আছে অনেকদিন থেকে। আচ্ছা, টু কার্ডস আর ড্রন ফ্রম এ, মানে দুইটা কার্ড তোলা হলো, হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ কার্ডস উইল বি স্পেড? আচ্ছা এইটা এখন দেখো মজাটা, এই জায়গায় একটা মজা আছে। খুবই সুন্দর, তুমি কি বইটা পড়েছিলে? জি স্যার। গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা অন্যেরা বলো তো, এই যে একটু বই পড়ে আসবে তাহলে সুবিধা হবে। হ্যাঁ, কিভাবে এটা প্রসিড করা যায় একটু চিন্তা করি। প্রথম কার্ডটা, আচ্ছা এবার দেখো, খেয়াল করে দেখো ঘটনাটা, দেখো দুইটা কার্ড তোলা হয়েছে, এটা কিন্তু বলা হয়নি যে রিপ্লেস করা হবে, তাই বলা হয়েছে? জি না স্যার। হ্যাঁ স্যার। তাহলে কি স্যাম্পল স্পেস একই রকম থাকবে? জি না স্যার, একটা একটা করে স্যার কমবে স্যার, স্যাম্পল স্পেস কমে যাবে। স্যাম্পল স্পেস যদি কমে যায় তাহলে তো মানে তোমার হচ্ছে কি এটা কি হয়ে যাবে, এটা কি ইন্ডিপেন্ডেন্ট থাকবে? ডিপেন্ডেন্ট হয়ে যাবে, অ্যাক্টিভিটির সাথে অ্যাক্টিভিটি গুলো ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাই না? ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবে না। এইটা দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে মানে জেনারেলি আমরা কি বলছি, দুইটা ইভেন্টই আমরা চিন্তা করছি। হ্যাঁ, একটা হচ্ছে যে কি বলে হচ্ছে যে কি যেন বলে হচ্ছে যে ৫২টা কার্ড থেকে আমরা কি বলছিলাম, বোথ কার্ড উইল বি স্পেড, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা কার্ডটাকে রিপ্লেস না করতাম তাহলে তো দুটাই ১-৪-১-৪ করে হতো, তাই না? এটা তো সমস্যা ছিল না, এটা সিম্পল, তাই তাই না? জি স্যার। আচ্ছা, কিন্তু আসলে তো তাই ঘটনা ঘটছে, দ্বিতীয়বার কি করা হয়েছে, দ্বিতীয়বার হচ্ছে একটা কার্ড আচ্ছা এখানে দেখো আমরা বলতেছি হচ্ছে এটার মধ্যে কমন স্পেড আছে, তাই না? আমার দুটোই কি স্পেড থাকতে হবে, ঠিক না? তাই বলা হয়েছে না, বোথ কার্ড উইল বি স্পেড, তার মানে প্রথম প্রথম যে এক্সপেরিমেন্টটা হবে সেখানে স্পেড থাকতে হবে আর দ্বিতীয় যে এক্সপেরিমেন্ট হবে সেখানে স্পেড থাকতে হবে, দুটো জায়গায় স্পেড থাকতে হবে। দুটো জায়গায় যদি স্পেড থাকতে হয় তাহলে তাদের মধ্যে কি কমন থাকতেছে না, একটা স্যাম্পল পয়েন্ট কমন না দুইটা ইভেন্টের জন্য? জি স্যার। তাহলে তারা কি মিউচুয়াল এক্সক্লুসিভ হবে? নেভার, কারণ একটা স্পেড কমন আছে, দুটোতে স্পেড থাকতে হবে। প্রথমত এটাই যে বোথ কার্ড আর স্পেড, তাহলে কি স্পেডটা কমন,
পেটটা যদি কমন থাকে তাহলে অবশ্যই তারা নট মিউচুয়াল এক্সক্লুসিভ, এটা হচ্ছে প্রথম কথা। আর যদি নট মিউচুয়াল এক্সক্লুসিভ হয় তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে, তাই না? আচ্ছা, নট মিউচুয়াল এক্সক্লুসিভ অ্যাট দ্য সেম টাইম তারা আবার হচ্ছে নট ইন্ডিপেন্ডেন্ট, ওই যে আমাদের প্রথম এক্সাম্পলটার মতো। প্রথম এক্সাম্পলটা কি ছিল? যদি নট মিউচুয়াল এক্সক্লুসিভ হয় তাও কিন্তু নট ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, মনে নাই? চারটা যে আমরা কেস আলোচনা করেছি তার মধ্যে এটা একটা কেস ছিল যে নট মিউচুয়াল এক্সক্লুসিভ আবার নট ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু স্যাম্পল স্পেস চেঞ্জ হয়ে গেছে, স্যাম্পল স্পেস চেঞ্জ হওয়া মানে এতে মধ্যে একটা ডিপেন্ডেন্সি চলে আসছে, আগের সেট আর পরের সেট একরকম নাই, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এ ফার্স্ট কার্ড ইজ নট রিপ্লেসড বিফোর দ্য সেকেন্ড কার্ড, সার্টেনলি তারা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে নট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ওই চারটা কেস ছিল, চারটা কেসের মধ্যে প্রথম কেসটা নট মিউচুয়াল এক্সক্লুসিভ অ্যাট দ্য সেম টাইম নট ইন্ডিপেন্ডেন্ট, ওই কেসটা এটা, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আসলে আমাদের বলতে হচ্ছে দুটো ইভেন্ট যদি বলি, ধরো যে প্রথম ইভেন্ট হচ্ছে এ ওয়ান, দ্বিতীয় ইভেন্ট হচ্ছে এ টু। এ ওয়ানটা হচ্ছে প্রথমবার কার্ড তোলা আর এ টু হচ্ছে দ্বিতীয়বার কার্ড তোলা। তাহলে আমাদের বলতে হবে হচ্ছে যে এ ওয়ান এ টু এইটার সম্ভাবনা কতটুকু, মানে দুটোই হচ্ছে স্পেড হওয়ার সম্ভাবনা কতটুকু, প্রথমবার স্পেড হওয়ার সম্ভাবনা কতটুকু আর দ্বিতীয়বার স্পেড হওয়ার সম্ভাবনা কতটুকু, আলাদা আলাদা হিসাব না করে দুটোতেই স্পেড আছে, তার মানে কি প্রবাবিলিটি অফ এ ওয়ান এন্ড এ টু, এটা হবে প্রোডাক্ট। এটার ফর্মুলা তো আমরা জানি, তাই না? এরপর একটা ফর্মুলা তো আমরা দেখেছি, আগে দেখেছি না যে এটা দেখেছি, তাহলে এই ফর্মুলাটা থাকলো এরকম, আমরা প্রসিড করি আর কি। এটা আচ্ছা, তার মানে হচ্ছে যে প্রথম কার্ডটা আমরা তুলব, মানে প্রথম ইভেন্টে একটা কার্ড তুলব আর দ্বিতীয় ইভেন্টে কার্ড তুলব, তাদের মধ্যে কমন যে পার্টটা আছে এ ওয়ান এ টু, তাই না? এটা হচ্ছে যে এ ওয়ান এ টু, এটা হচ্ছে এন ও টু, এইটা। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা এটাকে দুটো আলাদা এক্সপেরিমেন্ট হিসেবে চিন্তা করি। যদি এক্সপেরিমেন্ট দুটো আলাদা চিন্তা করছি কিন্তু তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এক্সপেরিমেন্ট না, তারপর প্রথম এক্সপেরিমেন্টের পরে দ্বিতীয় এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস কমে গেছে, একটা পয়েন্ট কমে গেছে, ঠিক না? তো আমরা চিন্তা করি যে ঠিক আছে আলাদা। তাহলে প্রথম ইভেন্টে এই যে ফার্স্ট এক্সপেরিমেন্ট, ফার্স্ট এক্সপেরিমেন্টে 52টা স্যাম্পল পয়েন্ট ছিল, এই 52টা স্যাম্পল পয়েন্টের মধ্যে 52টা স্যাম্পল পয়েন্ট এখানে ছিল আমাদের টোটাল, এই 12টা স্যাম্পলের মধ্যে হচ্ছে 13টা হচ্ছে এক্সপেক্টেড আউটকাম, মানে একটা সেট। সুতরাং প্রথম ক্ষেত্রে এই এটা প্রবাবিলিটি অফ এ ওয়ান হচ্ছে 13/52 সমান সমান হচ্ছে 1/4, ওয়ান বাই থার্টিন হচ্ছে না, 13/52 মানে কত হচ্ছে 1/4, এই যেখানে 52টা আছে 52টার মধ্যে স্পেড হওয়ার সমান হচ্ছে 1/4, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট ওয়ান। এক্সপেরিমেন্ট টু তে কি হয়েছে, এক্সপেরিমেন্ট টু তে যেটা হয়েছে সমস্যা যে আমাদের একটা স্পেড যদি আমি সরিয়ে নিই ধরো, তাহলে কি হবে, একটা স্পেড যদি সরিয়ে নিই, এই ধরো প্রথম স্পেডটা সরিয়ে নিই, তাহলে আমার স্যাম্পল পয়েন্ট দ্বিতীয় ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে 51টা। কিন্তু একটা স্পেড আমি কতভাবে সরাতে পারি, একটা স্পেড সরাতে পারি হচ্ছে 13 ভাবে, যেমন প্রথমে এই স্পেডটা সরালাম, প্রথমে এই স্পেডটা সরালাম, তারপরে এই স্পেডটা সরালাম, তারপরে ধরো এই স্পেডটা সরালাম, তারপরে ধরো এই স্পেডটা সরালাম। তাহলে প্রথমবার কি হবে, এই এই যে স্পেডটা সরালাম, প্রথমে এই স্পেডটা সরালাম, তার সাথে এই এইটার সাথে এই 51টার একটা কম্বিনেশন, একটা সেট তৈরি হবে, যে এই যে এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, প্রত্যেকটার সাথে এইটা, তার মানে কত, প্রথমটার জন্য এরকম 51টা একটা সেট তৈরি হবে। আমরা স্যাম্পল স্পেসের পয়েন্টগুলোর কথা চিন্তা করছি, তাহলে স্যাম্পল স্পেসে প্রথম 51টা পয়েন্ট হচ্ছে এরকম, যে প্রথমটা হচ্ছে স্টেট আর দ্বিতীয়টা হচ্ছে তোমার হচ্ছে 51টা পয়েন্ট থাকছে। প্রথমবার আমরা কি করেছি, প্রথমবার আমরা ধরে নিচ্ছি যে একটা প্রথমবার আমরা স্পেড একটা পিক করেছি, তো স্পেড তো আমরা 13টা 13 ভাবে তুলতে পারি, তাই না? আচ্ছা, এখন প্রথমটা যদি আমি ধরে নিলাম যে এই স্পেডটা তুলেছি, তাহলে এই স্পেডটা তোলার পরে থাকলো কয়টা, বাকি যে 51টা কার্ড থাকলো এইটুকু, এইটুকু থাকলো বাকি 51টা কার্ড, তাহলে এইটার মিলে একটা স্যাম্পল স্পেসের 51টা স্যাম্পল পয়েন্ট তৈরি হবে।
ইজ ইট 51টা স্যাম্পল পয়েন্ট। এবার ধরো এই যে প্রত্যেকটার সাথে হবে, এইটার সাথে প্রত্যেকটা আলাদা আলাদা। এখন আমি হচ্ছে দ্বিতীয়টা তুললাম আবার, তাহলে দ্বিতীয়টা যদি তুলে নেই তাহলে এই দ্বিতীয়টা বাদ দিয়ে এই দ্বিতীয়টার সাথে এই বাকি 51টার আরেকটা স্যাম্পল পয়েন্ট তৈরি হবে, মানে আরো 51টা। এইভাবে আমি তৃতীয়টা তুলতে পারি, তখন হবে কি তৃতীয়টা বাদ দিয়ে বাকি 51টা মিলে আরেকটা স্যাম্পল পয়েন্ট তৈরি হবে। তার মানে অনেকগুলো স্যাম্পল পয়েন্ট হবে, কয়টা? 51টা, একটা প্রথমে রোতে একটা, তারপরে এটা হবে আরেকটা, তারপরে হবে আরেকটা, এরকম 51 এরকম মোট কয়টা 51টা হবে, মানে 13 গুণ 51টা, এই যে 13 গুণ 51টা সেট তৈরি হবে। এই 13 গুণ 51টা যে সেট থাকলো, এতগুলো একটা সেট তৈরি হবে। আমি একটু ছোট্ট আর একটু স্যাম্পলে চিন্তা করি। ধরো যে আমার 13টা কার্ড না, কার্ড আছে 4টা। প্রথম সেটে হচ্ছে তোমার হচ্ছে যে আমি দিয়েছি প্রথম সেটের 4টা কার্ড, আর দ্বিতীয় সেটে 4টা কার্ড, 2-2 গুলো হচ্ছে দ্বিতীয় সেট, আর লাল লাল 1 হচ্ছে প্রথম সেট। তাহলে ফার্স্ট ড্রতে কিন্তু কি করতে পারি, যে কোনো একটা কালো তুলতে পারি, স্পেড, এই স্পেডটা তুলতে পারি, এই স্পেডটা তুলতে পারি, তাই না? যেখানে একটা তুলতে পারি। এখন এই ফার্স্ট ড্রতে যদি আমি প্রথম স্পেডটা তুলি, তাহলে কি বাকি 7টা থাকলো, এই বাকি 7টা মিলে কি হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা হবে। আবার দ্বিতীয়বার কি করতে পারি, আমি দ্বিতীয়বার একটা স্পেড তুলতে পারি, দ্বিতীয়বার যদি একটা স্পেড তুলি, প্রথম স্পেডটা একবার তুললাম, আবার দ্বিতীয় স্পেডটা তুললাম, তখন এই দ্বিতীয়টা বাদ দিয়ে এই প্রথমটা সহ আবার 7টা থাকলো। তাহলে কি হবে, স্যাম্পল স্পেসটা কেমন হবে, এই প্রথমবার যেটা তুলেছিলাম 1, এই 1 এর সাথে 7টা পয়েন্ট, ঠিক না? আবার কি হবে, যদি প্রথমটা যদি 2 তুলি, তাহলে এই 2 এর সাথে আবার 7টা পয়েন্ট, এটা বাদ দিয়ে প্রত্যেকটার সাথে। ধরো যে এই যে 1 তুলেছিলাম, তাহলে 1 1 সবগুলো 1, তার মানে হচ্ছে এই 1টা, মানে এই 1টা, এই 1 এর সাথে এই 1 এ 2 আসবে, এই 1 এর সাথে এই 1 আর যে এই 1 এর সাথে এইটা আসবে, এই 1 এর সাথে এইটা আসবে, এটার সাথে এইটা আসবে, এটার সাথে এইটা আসবে, এরকম আর কি। তার মানে কি হবে, এই যে এইটার সাথে এইটা আসবে, 2টা আসবে, 2 তো আগে ছিল, এই যে 2টা, এই যে 2, তার মানে হচ্ছে এইরকম একটা স্যাম্পল পয়েন্ট তৈরি হবে, স্যাম্পল স্পেস। আর এইখানে আরেকটা যদি দ্বিতীয়টাকে আমি 2 তুলি, মানে এইটা আর কি, এইটা তুলি আর কি 2, তখন এই 2 এর সাথে এটা একটা হবে, এই 2 এর সাথে এটা একটা হবে, এই 2 এর সাথে এটা একটা হবে, এরকম করে মোট 7টা, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 7, মানে 7টা, মোট ছিল 8টা, এখন হলো 7টা। তার মানে 2 × 7, 2 × 7, তাই না? তার মানে আমি যদি এটা নিয়ে চিন্তা করি, 52টা কার্ড নিয়ে বড় মানে বড় স্যাম্পল স্পেস চিন্তা করে একটু মুশকিল হয়ে যায়, সেটা ছোট এক্সাম্পল দিলাম। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 13 × 51টা, 13 × 51টা হচ্ছে আমাদের দ্বিতীয় স্যাম্পল স্পেসের সাইজ। আচ্ছা, এই স্যাম্পল স্পেসের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে, এই স্যাম্পল স্পেসের মধ্যে কতগুলোতে স্পেস থাকবে, কতগুলোতে স্পেস থাকবে, খেয়াল করো এবার। দ্বিতীয় যে স্যাম্পল স্পেসটা নেওয়া হলো প্রত্যেকটার জন্য, যেমন ধরো যে কতগুলোতে স্পেস থাকতে পারে, হোয়াট ডু ইউ থিঙ্ক? 13 গুণ 12 স্যার, কারণ 13 বার চলা হয়েছে, 13 বার আমরা সেট হচ্ছে না, এরকম যে 1 2 3 করে এরকম 13টা 51টা সেট হয়েছে, 51টা কার্ডে 13টা সেট হয়েছে, এবং প্রত্যেকটা কার্ডে সেট স্পেস কয়টা করে আছে, 12টা, একটা করে তো তুলে নিচ্ছে আগে। তার মানে কত হবে, হবে হচ্ছে 13 × 52, সরি 13 × 12, এতগুলো হবে স্পেড। তাহলে আমার এটা হচ্ছে টোটাল স্যাম্পল স্পেস, আর এটা হচ্ছে সেই স্যাম্পল স্পেসের মধ্যে তোমার হচ্ছে স্পেডের সংখ্যা। তার মানে হচ্ছে এই প্রবাবিলিটি অফ A2 গিভেন A1 সমান সমান হচ্ছে 12/51। ইজ ইট ক্লিয়ার? এটা পেলাম, এখন আমাদের ফর্মুলাতে কি ছিল, ফর্মুলাতে ছিল হচ্ছে এই দুটা গুণফল। তাহলে আমরা এখন 13/51 আর 12/51 দুটা যদি গুণ দিই, তাহলে হচ্ছে 1/17। হ্যাঁ, এখন এটা কি ক্লিয়ার হয়েছে এক্সাম্পলটা সবার কাছে? এই স্যার। জি স্যার।
আচ্ছা তুমি কি ভাই বলছিলে, নতুন কোন অ্যাপ্রোচ শুনি যদি থাকে আইডিয়া? আর ওই যে আপনি ইয়া করলেন না, অনেকগুলা হিসাব করে বের করলেন না, এড়ো ভাই বাড়ো ভাই এখান্ন স্যার, এখানে জাস্ট একটা কার্ড, এখান থেকে একটা কার্ড কমায় দাও আর ওখান থেকে মানে টোটালটা থেকে একটা কার্ড কমায় দিলে হয়ে যাচ্ছে স্যার, মানে স্টেট সেটা সেটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেটা চেয়েছি যে এই ইমেজটা তোমাদের মধ্যে তৈরি করতে, এই ইমেজটা, এই ইমেজটা, তার মানে হচ্ছে এই ইমেজটা দেখতে কেমন আসলে, এই যে এটা বলছে না যে 13/52 যে কার্ডের ইমেজটা আছে এটা দেখতে কেমন, এটা যেন তুমি একটু কল্পনা করতে পারো, এই জন্য এই কষ্টটা করতে হয়েছে আমাকে, মানে স্যাম্পল স্পেসের ইমেজটা যাতে মাথায় আসে, বুঝতে পারছো? ম্যাথমেটিক্যালি এটা ওকে। এখন যেমন তোমাদের পুরো জিনিসটা মাথায় থাকতেছে তাই না, যে স্যাম্পল স্পেসটা দেখতে কেমন, সেখান থেকে আমাকে স্যাম্পল পয়েন্ট গুলো কিভাবে আলাদাভাবে বের করবো, বোঝা গেছে? এবং দুইটা বক্সের মধ্যে প্রথম যে বক্সটা আছে সেখানে দুইটা লাল বল আছে, আর সেকেন্ড যে বক্সটা আছে সেখানে হচ্ছে একটা লাল বল আর একটা হোয়াইট বল আছে, অন্য কালারের বল আছে, দুইটা বক্স, প্রথম বক্সে দুইটা লাল বল আছে আর দ্বিতীয় বক্সে একটা লাল আর একটা হচ্ছে তোমার হোয়াইট বল আছে, দুটো আছে। এখন একটা বক্স তুমি সিলেক্ট করলে বাই চান্স, যেকোনো একটা বক্স তুমি এখানে পুল করলে, প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য ফার্স্ট বক্স ওয়াজ ইফ দ্য ড্রন বল টার্নস আউট টু বি রেড, দুইটা বক্স আছে, দুইটা বক্সের মধ্যে একটাতে দুইটা লাল বল আর একটাতে হচ্ছে দুইটা একটা লাল একটা সাদা বল, একটা 3/4 হবে স্যার, 3/4 হবে, জি স্যার। নরিন দেখেছো প্রবলেমটা? স্যার আমি পড়েছি কিন্তু আমি এটা ক্যালকুলেশন করিনি, করতেছি একটু। আচ্ছা, আর কারণ হলো স্যার পার্সেন্ট যদি প্রথম ইয়াটা তোলে ওটা 100% হয়ে গেল, আর দ্বিতীয়টা সেক্ষেত্রে এটা ফার্স্ট বক্স হওয়ার চান্স কতটুকু? বাংলায় বলবেন স্যার। আচ্ছা বাংলায় বল, ধরো দুইটা দুইটা বক্স আছে, একটাতে দুইটা লাল বল আর একটাতে একটা লাল আর একটা ধরো যে সাদা বল, ঠিক আছে? তোমা আমরা যেটা করব, এই যে দুইটা বক্স আছে, একটাতে হচ্ছে দুইটা লাল বল, একটাতে ধরো যে একটা লাল একটা নীল আর কি, যেটাই হোক আর কি, এটা বল আছে। এখন দুইটা বক্সের মধ্যে তুমি একটা বক্স পিক করবা, এই যে দুইটা বক্স আছে না এখানে, যে দুইটা বক্স, এই যে দুইটা বক্স, তারপরে যে কোনো একটা বক্স পিক করলো, পিক করার পরে চোখ বন্ধ করে ভিতর থেকে একটা বল তুললে এবং সেই বলটা হচ্ছে লাল বল। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই বক্সটা বি হওয়ার সম্ভাবনা কতটুকু? তুমি দেখো যে যেকোনো একটা বক্স যদি সিলেক্ট করো, যেকোনো একটা বক্স, তারপর চোখ বন্ধ করে যদি একটা বল তোলো, তাহলে সে বলটা প্রথম বক্সের ক্ষেত্রে একদম 100% লাল, কোনো সন্দেহ নাই, আর দ্বিতীয় বক্সের ক্ষেত্রে কিন্তু লাল হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমি একটা বক্স সিলেক্ট করলাম, ধরো তোমাকে দুটো ই দেওয়া আছে, তোমাদেরকে দুটো আমি গিফট দিলাম, দুটো বক্স আর কি, গিফট দেওয়ার পরে তুমি যে প্রথম ছেলেটার নাম হচ্ছে রাহাত, রাহাতকে দিলাম, হ্যাঁ রাহাতকে বললাম যে তুমি যেকোনো একটা গিফট বক্স পিক করো, একটা গিফট বক্স পিক করলো, কিন্তু দুটো বক্স মধ্যে একটা বক্সের নাম হচ্ছে B1 একটা হচ্ছে B2, সে জানে না যে এটা B1 নাকি B2, সেটা কিন্তু জানে না, দুটোই র্যাপিং দিয়ে বরানো, একটা বক্সে পিক করলো। পিক করার পরে রাহাতকে বললাম যে ঠিক আছে তুমি ভিতর থেকে একটা বল তুলো, সে বল তুললো, বল তোলার পরে দেখালো যে বলটা হচ্ছে লাল। এখন প্রশ্ন হচ্ছে যে যে বক্সটা সে সিলেক্ট করেছিল সেটা কি D1 হওয়ার সম্ভাবনা কতটুকু? প্রশ্নটা কি আগে বোঝা গেছে? এটাকে বোঝো, হ্যাঁ তারপর যাচ্ছি স্যার। সবাই কি প্রশ্নটা বুঝেছে? এভরিবডি বুঝেছে স্যার? আচ্ছা আচ্ছা, এবার একটু প্রসিড করি। আচ্ছা আমরা দুই ভাবে কাজ করব, হ্যাঁ দুটো অ্যাপ্রোচ আছে, দুটো অ্যাপ্রোচ আমরা সলভ করব, মানে দুটো অ্যাপ্রোচ নিয়ে কথা বলছি।
আমরা কিছু আগে ডিফাইন করি ইভেন্টগুলোকে। তার মানে এখানে হচ্ছে আমরা দুটো ইভেন্ট ডিফাইন করি। তার মানে একটা হচ্ছে ধরো A1 হচ্ছে আমরা ডিফাইন করলাম ডিনোট দ্য ইভেন্ট অফ সিলিং টু দ্য ফার্স্ট বক্স, মানে A1 হচ্ছে প্রথম বক্স তোলা আর কি। এটা হচ্ছে এখানে কিন্তু দুটো ঘটনা আছে, খেয়াল করে দেখো, বক্স তোলা হচ্ছে আবার বল তোলা হচ্ছে, দুইটা কেন বক্স নেওয়া হচ্ছে আবার বক্স ভিতরে বল নেওয়া হচ্ছে, দুটো কিন্তু ঘটনা আছে। তাহলে বক্স হচ্ছে একটা ইভেন্ট, বল তোলা হচ্ছে আরেকটা ইভেন্ট, দুটো ইভেন্ট। বক্স তোলা একটা ইভেন্ট, বল তোলাটা হচ্ছে আরেকটা ইভেন্ট, তাহলে দুটো ইভেন্ট। তাহলে A1 ডিনোট দ্য ইভেন্ট অফ সিলিং টু দ্য ফার্স্ট বক্স, এটা আমরা ডিফাইন করলাম। তার মানে নট A1 মানে নেগেশন অফ A1, তার মানে কি এটা হচ্ছে সেকেন্ড বক্স তোলার সম্ভাবনা। ওকে হ্যাঁ স্যার। আচ্ছা A2টাকে বলতেছি হচ্ছে যে এটা পিক করা হচ্ছে রেড বল, তাহলে লাল বলটা তোলার সম্ভাবনা হচ্ছে A2। তাহলে লাল বল মানে এটা হচ্ছে নেগেশন অফ A2 বা নট A2, এটা মানে কি হোয়াইট বল, ঠিক আছে? বুঝতে পারছি স্যার, এটা বায়াস মতো করে করতে হবে স্যার। স্যার স্যার এটা হচ্ছে আগে বক্সের সম্ভাবনা গুলো বের করে নিয়ে তারপর দুইটা বক্সের সম্ভাবনা যোগ করে ফার্স্ট এরটা হওয়ার সম্ভাবনা এভাবে বের করলে হয়ে যাবে। খুব সম্ভবত 2/3 আসবে। হ্যাঁ 2/3 আসবে, 2/3 আসবে। আমরা একটু আমরা মানে তোমরা যে ইনটিউশন দিয়ে করতে পারছো দ্যাট ইজ ভেরি গুড, মানে খুবই ভালো অ্যাপ্রোচ। ইনটিউশনটা যেহেতু মাথায় রাখতে হবে তেমনি ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা মাথায় রাখতে হবে। কারণ ধরো যে ভবিষ্যতে যেটা ঘটবে, ধরো যে আমরা চেষ্টা করব, যেমন ধরো যে 52/13/51 যে তোমার স্যাম্পল স্পেসের সাইজটা, এটা তো মাথায় নেওয়া খুব কঠিন, তাই না? চিন্তা করাটা মুশকিল হচ্ছিল না যে কি হবে, তখন আমরা ছোট এক্সাম্পল দিয়ে চিন্তা করি যে এটা আসলে কেমন ঘটনা ঘটতে পারে। তো এখন এইটার সাথে যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা রিলেশনটা তৈরি করতে হবে, কারণ ভবিষ্যতে তো আমরা সলভ করব ইকুয়েশন দিয়ে, সবসময় তো আমরা পাবো না, মানে স্যাম্পল স্পেসের সাইজ তো সবসময় ছোট হবে না, হ্যাঁ, তখন তো মুশকিল হয়ে যাবে। সেই জন্য স্যাম্পল স্পেসটা কেমন হতে পারে সেটা মাথায় রেখে ম্যাথমেটিক্যাল ওয়েতে সলভের দিকে যেতে হবে, যেন আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে সলভ করতে পারি। তাই ম্যাথমেটিক্যাল যদি সলভ করতে হয় তাহলে তার মেথোডিক্যাল অ্যাপ্রোচটা কি, আমরা কিভাবে অ্যাপ্রোচ যাব, যেমন স্যাম্পল স্পেসটা একটা চিন্তা করার বিষয়, এটা একটা অ্যাপ্রোচ। তারপর হচ্ছে ইভেন্টগুলোকে ডিফাইন করতে হবে, এটা হচ্ছে আরেকটা অ্যাপ্রোচ। আমরা যদি ইভেন্টগুলোকে ডিফাইন করতে পারি তাহলে কিন্তু আমরা ইকুয়েশন এটাকে সেট করতে পারবো, এবং ইভেন্টকে যেভাবে ডিফাইন করব ইকুয়েশনটা সেভাবে হবে। অনেক রকম ইকুয়েশন তৈরি হতে পারে, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমরা ইভেন্টগুলোকে কিভাবে ডিফাইন করব। যেমন এখানে যেভাবে ডিফাইন করেছে বইয়ে যে A1 ইভেন্টটা হচ্ছে ফার্স্ট বক্স তোলার সম্ভাবনা, সুতরাং নট A1 মানে হচ্ছে ফার্স্ট বক্স না তোলার সম্ভাবনা। এখন আছে দুইটা বক্স, সুতরাং নট A1 তখন হয়ে গেছে সেকেন্ড বক্স। যদি একাধিক বক্স থাকতো তাহলে কিন্তু অ্যাপ্রোচটা কাজ করতো না। এখানে যেহেতু মাত্র দুইটা বক্স আছে, সুতরাং A1 কে যদি আমি বলি যে ফার্স্ট বক্স তোলার ইভেন্ট, তাহলে অবশ্যই নেগেশন অফ A1 সেকেন্ড বক্স হয়ে গেছে। কিন্তু প্রবলেমটা যদি 10টা বক্স থাকতো তখন কিন্তু আবার নেগেশন অফ A1টা সেকেন্ড বক্স হতো না, থার্ড বক্স হতো না, ঝামেলা হতো। সো বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা প্রবলেমটা কি বুঝতে পেরেছো যে কি প্রবলেম নিয়ে আমরা কথা বলছি? প্রবলেমটা বুঝতে পাইছি স্যার, প্রবলেমটা বুঝতে পাইছি। আচ্ছা প্রবলেমটা আমাদের, আচ্ছা প্রবলেমটার মধ্যে, আচ্ছা আমি যদি এইভাবে আসি, এখন এটা উপরটা বাদ দাও, আমরা যদি প্রবাবিলিটিতে যাই তাহলে আমাদের কি বলেছে যে বক্স A1 সম্ভাবনা কতটুকু যখন গিভেন বল হচ্ছে রেড, এটুকু এটা বোঝা যাচ্ছে ইকুয়েশনে? তাহলে বক্স A1 প্রোভাইডেড অর গিভেন রেড, ঠিক আছে, এটা বোঝা গেল? এইটুকু, শুধু এইটুকু। আর এটা সমান সমান ইকুয়েশন, তো এটা তো এটা জানোই, তাই না? এটা তখন প্রবাবিলিটি অফ বক্স A1 রেড আর ডিভাইডেড বাই হবে হচ্ছে রেড, তাই না? এটুকু এটাও জানো তোমরা। এখন এইটাকে আমি বললাম হচ্ছে A1 ডিফাইন করলাম, এটা হচ্ছে A1 আর রেডটাকে বললাম হচ্ছে A2। ম্যাথমেটিক্যাল বুঝতে পারতেছি না স্যার। আমি এই ইভেন্টটার নাম দিলাম হচ্ছে A1, এই যে বক্স যেটা লিখছে আর কি, এই বক্সটা লিখে এখন A1 লিখবো। তার মানে A1 মানে হচ্ছে বক্স 1 তোলার সম্ভাবনা। আমি একটু বলবো স্যার। হ্যাঁ বলো। আমি বলতে চাচ্ছি স্যার হচ্ছে আমরা ফার্স্টলি হচ্ছে একটা যে বল উঠাবো স্যার, প্রথম বক্স
থেকে মানে লাল বল ওঠার সম্ভাবনা কত, তারপরে দ্বিতীয় বাক্স থেকে লাল বল ওঠার সম্ভাবনা কত, তারপরে স্যার আমরা চিন্তা করতে হলো যে দ্বিতীয় বাক্সের সাপেক্ষে প্রথম বাক্স ওঠার সম্ভাবনা কত, সেটা বের করলে তো শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা শেষ হচ্ছে, এটা তো ঠিকই আছে, কিন্তু তোমাকে যখন তুমি যখন ম্যাথমেটিক্যালি যাবে ঠিক আছে, তোমাকে তো একটা ফর্মুলেশনে যেতে হবে। এটা তো তোমার হচ্ছে আমরা যে ফর্মুলেশনটা শিখছি সেই ফর্মুলাতে প্রবলেমটাকে ফিট করতে হবে। আমরা যদি প্রবলেমগুলোকে প্রবলেমগুলো যদি ফর্মুলাতে ফিট করতে না পারি, তাহলে ভবিষ্যতে যখন অন্যান্য প্রবলেম আসবে তখন ফর্মুলাতে ফিট করতে পারবো না, তখন আমরা চিন্তা করবো ইনটিউশন দিয়ে সলভ করা যায় কিনা, আমরা যদি প্রবলেমটাকে ম্যাথমেটিক্স এ ফর্মুলেশনে ফিট করতে না পারি, তাহলে ভবিষ্যতে কিন্তু ওই হাত দিয়ে বেরাতে হবে যে কিভাবে সলভ করবো কিভাবে সলভ করবো। সেজন্য সবকিছু একসাথে মাথায় নিতে হবে, যেটা ম্যাপিংটা কিরকম, তার সাথে ইকুয়েশনের সম্পর্কটা কি, ইকুয়েশনের সাথে ইভেন্টের সম্পর্কটা কি, তখন দেখা যাবে যে খুব সহজে ভবিষ্যতে প্রবলেমগুলো থেকে কোনটা ইভেন্ট, কোনটা সম্ভাবনা, কোনটা কন্ডিশন এগুলো বেরিয়ে যাবে। এখানে তিনটা ঘটনা আছে, যে ইভেন্ট কোনটা, সেই ইভেন্টের সম্ভাবনা কতটুকু, এবং সেই ইভেন্টের মধ্যে কন্ডিশন কি কি। এখানে কন্ডিশন হচ্ছে গিভেন রেট probability of box 1, তাহলে box 1 কে তাহলে আমরা একটা ইভেন্ট বলি a1, আর a2 কে বলি আরেকটা ইভেন্ট a2, ঠিক আছে। কিন্তু এটাকে যখন ক্যালকুলেশনে যাব, হ্যাঁ সোজা একটা রাস্তা আছে, আমি সোজা রাস্তাটা আগে যাচ্ছি না, সোজা রাস্তাটা খুবই সোজা, সোজা রাস্তাতে গেলে এই মানে ফর্মুলেশনটা তোমাদের মাথায় আসবে না, যেন সোজা রাস্তা আগে হাঁটছি না, সোজা রাস্তাতে বলের সংখ্যা বাই টোটাল বল দিয়ে ভাগ দিলে হয়ে যায় না স্যার? তোমাকে যদি বলা হয় যে প্রবলেমটা সলভ করো ইউজিং দা কন্ডিশনাল প্রবাবিলিটি, তখন কি করবে, তখন কি সোজা রাস্তায় করতে পারবে, তখন কি পারবে সোজা রাস্তায়? না স্যার, তখন পারবে না। সেজন্য বইও তাই করেছে, হ্যাঁ বই আগে ফর্মুলেশনটা দেখিয়েছে, সোজা রাস্তাটা পরে দেখিয়েছে, তোমরা যে সোজা রাস্তা সলভ করছো এটা পরে দেখিয়েছে। এখন এই যে কন্ডিশনাল প্রবলেমে যখন সলভ করতে যাচ্ছি, তখন আসলে অনেক কমপ্লেক্স, এই প্রবলেমটা একটু কমপ্লেক্স আগের তুলনায়। সেজন্য a1 যদি বক্স পাওয়ার সম্ভাবনা হয়, তাহলে নট a1 কি হবে, এ বক্স a1 মানে তোমার বক্স 1 না পাওয়ার সম্ভাবনা, তাই না? a1 যদি বক্স 1 পাওয়ার সম্ভাবনা হয়, তাহলে নট a1, এটা যে মাথায় ই আছে নট চিহ্ন, তাহলে নট a1 কি হবে, বক্স ফার্স্ট বক্স না পাওয়ার সম্ভাবনা, ফার্স্ট বক্স না পাওয়ার সম্ভাবনা মানে কি সেকেন্ড বক্স পাওয়ার সম্ভাবনা, তাই না কি? কি ঠিক আছে এবার? ইয়েস স্যার। আচ্ছা যে বুঝতে পারছিলে না সে কি এখন ক্লিয়ার হয়েছে তার কাছে? বের করলে আমি এই উত্তরটা পাবো, তাহলে আমাকে দুটো জিনিস বের করতে হবে। প্রথমে কি বের করতে হবে, a1 a2, আর একটা হচ্ছে প্রবাবিলিটি অফ a2, এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। এখন দেখো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রবাবিলিটি অফ a1 a2 এটা দুই ভাবে লেখা যায়। যেমন ধরো এটাও যদি লিখি প্রবাবিলিটি a1 a2, এটার মানে কি, প্রবাবিলিটি অফ a1 গিভেন a2, প্রবাবিলিটি অফ a1 গিভেন a2 সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ a1 a2 ডিভাইডেড বাই a2, এটাও যেরকম হয়, আবার প্রবাবিলিটি অফ a2 গিভেন a1 এটা সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ a1 a2 ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ a1। তাহলে যে প্রবাবিলিটি অফ a1 a2 আমরা দুই ভাবে বের করতে পারি। দেখো এইটা আমরা এটা এটা সেম জিনিস, এটা কোনো সমস্যা নাই, এটা আমরা দুই ভাবে বের করতে পারছি। কিভাবে, দুই জায়গায় a1 a2 আছে, কিন্তু কোনটাকে আমরা গিভেন ধরবো আর কোনটাকে হচ্ছে
আমাদের ডেজার্ট আউটকাম ধরবো, তার উপর ডিপেন্ড করতেছে কোনটা আমাদের জন্য সোজা হবে। এই ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা আছে, এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করছি, এটা 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 আমাদের অবজেক্টিভ, আমরা এটা বের করবো, আসলে এটা বের করব, এটা আমাদের অবজেক্টিভ। কিন্তু যদি এ ওয়ান এ টু বের করার জন্য, এ অংশটুকু বের করার জন্য আমরা এই এই ইকুয়েশনটা ব্যবহার করবো, উল্টিয়ে দিব জাস্ট, এটাতে করা মুশকিল হয়ে যাচ্ছে। কি করব, এখানে কি বলেছে, এখানে বলেছে হচ্ছে প্রবাবিলিটি অফ বক্স ওয়ান গিভেন রেড বল, প্রবাবিলিটি অফ বক্স ওয়ান গিভেন রেড বল, এটা ছিল আমাদের প্রবলেম। কিন্তু যদি আমরা উল্টো করে লিখি যে প্রবাবিলিটি প্রবাবিলিটি অফ রেড গিভেন বক্স ওয়ান, এটা আমাদের জন্য সোজা, প্রবাবিলিটি অফ রেড গিভেন বক্স ওয়ান, এখান থেকে আমরা কি বের করতে পারবো, যে প্রবাবিলিটি অফ এ ওয়ান ই টু বের করতে পারবো, কারণ এটা আমাদের জন্য রিলেটিভলি সোজা বের করা। কেন সোজা, এটা আমরা জানি 100% যে রেড বক্সের ভিতরে, সরি বক্স ওয়ানের ভিতরে দুটাই রেড, সুতরাং এটা বের করা আমাদের জন্য রিলেটিভলি সোজা। এই কারণে আমরা যেটা করব যে, কারণ দুটাতেই হাফ, হ্যাঁ এই এই প্রথম বক্সে হাফ আছে, দ্বিতীয় বক্সে হাফ আছে, সুতরাং প্রথম বক্সে যদি আমরা পেয়ে যাই প্রবাবিলিটি অফ, হচ্ছে এখানে কি বলছে আমাদেরকে, এখানে বলেছে প্রবাবিলিটি অফ বক্স ওয়ান, মানে এই বক্স ওয়ান যদি পাই তাহলে রেড হওয়ার সম্ভাবনা কতটুকু, রেড হওয়ার সম্ভাবনা 100%। সুতরাং আমরা পাচ্ছি হচ্ছে যদি এইটা, এখন প্রবাবিলিটি অফ বক্স ওয়ান এটা সম্ভাবনা কতটুকু, প্রবাবিলিটি অফ বক্স ওয়ান হচ্ছে হাফ, টোটাল হচ্ছে দুইটা বক্স আছে, সুতরাং এটা সম্ভাবনা হচ্ছে হাফ, এ বক্স পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ, তাহলে প্রবাবিলিটি অফ বক্স ওয়ান কি বলে হচ্ছে যে প্রবাবিলিটি অফ বক্স ওয়ান গিভেন রেড, এটা হচ্ছে হাফ। এই এই বক্স এটা যদি আমরা পেয়ে যাই, এই হাফ যদি পেয়ে যাই, তার মধ্যে রেড হওয়ার সম্ভাবনা হচ্ছে 100%, তাহলে এটা হচ্ছে ওয়ান। ইন দ্যাট কেস এই যে এ অংশটুকু আমরা পেয়ে গেলাম, এখন এটা আমাদের বের করা দরকার ছিল, প্রবাবিলিটি অফ এ ওয়ান এ টু এটা সমান হচ্ছে হাফ। এই কাজটা এভাবে এই ইকুয়েশন থেকে করা গেল না, এটা না করার কারণে আমরা এটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে এদিকে চলে আসলাম। বোঝা গেল কথাটা? আর বুঝি নাই স্যার, ইয়াটা ওই যে ক্যালকুলেশনটা যে করে দেখাইলেন। আচ্ছা, কে কে বুঝেছো একটু বলবে, তুমি বুঝিনি সমস্যা নাই, কে কে বুঝেছো? আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, আমাকে আমাকে কি করতে হবে, এইটা বের করতে হবে, এটা হচ্ছে আমার অবজেক্টিভ, তাই না? এই যে প্রবাবিলিটি অফ এ ওয়ান গিভেন, এটা বুঝছি স্যার, ওই ক্যালকুলেশনটার ওইখানে বোঝায় দেন স্যার। আচ্ছা, এখন হচ্ছে যে আমাকে যে এখন আমাকে এ ওয়ান এ টু মানে প্রবাবিলিটি অফ এ, এটা বুঝছো, এটা এটা বুঝেছো? জি স্যার, এখানে বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এই জায়গাটা সমস্যা, তাই তো? তাহলে এখন এখানে আমাকে কি করতে হচ্ছে, এখানে কি বলছে, এই যে এই অংশটুকু, এই অংশটুকু মানে হচ্ছে এ ওয়ান এ টু, তাই তো? এটা মানে এ ওয়ান এ টু, তাই তো? এটা মানে মানগুলো বসাইলেন কিভাবে স্যার? আচ্ছা, মানটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ, এখানে আমরা এখানে যদি এভাবে লিখি, এটা হচ্ছে কি লিখছি, এ ওয়ান এ টু, আচ্ছা প্রবাবিলিটি অফ এ ওয়ান, এ ওয়ান মানে হচ্ছে এ ওয়ান, প্রবাবিলিটি অফ এ ওয়ান, আচ্ছা এটা এটা লেখাটা আমার একটু উল্টো হয়ে গেছে, সেখানে কনফিউশনটা রেস করছে, ওয়ানটা আগে লিখতে হবে, আচ্ছা এটার কারণে। আচ্ছা, প্রবাবিলিটি অফ এ ওয়ান এটা সম্ভাবনা কতটুকু, প্রবাবিলিটি ওয়ান মানে কি, প্রথম বক্স, প্রথম বক্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, সম্ভাবনা আছে স্যার হাফ, দুইটা বক্স আছে দুইটা, তাহলে এইটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ, প্রবাবিলিটি অফ এ ওয়ান মানে হচ্ছে হাফ। আচ্ছা, এ ওয়ান যদি বক্স হয় তখন এ টু মানে হচ্ছে লাল বল পাওয়া, এটা সম্ভাবনা কতটুকু, এরপরে আমরা যাবো হচ্ছে, আচ্ছা এবার হচ্ছে যে এ টু, এ টু হচ্ছে আমাকে এখন আমরা এটা পেয়ে গেছি, এই অংশটুকু পেয়ে গেছি, উপরের অংশটুকু, তাই না? উপরের অংশটুকু আমরা পেয়ে গেছি, এবার আমরা বের করবো হচ্ছে এ টু, এ টুটা কি, এ টুটা হচ্ছে একটা লাল বল, তাই না? এটা হচ্ছে লাল বল, লাল বল পাওয়া, লাল বলটা আমাকে পেতে হবে, ঠিক আছে? এই লাল বল পাই আমরা কি কিভাবে পেতে পারি,
দেখো লাল বল আমরা পেতে পারি হচ্ছে দুই ভাবে, একটা কি হতে পারে যদি আমি যদি তোমার ই হয়, কি বলে হচ্ছে যে এ ওয়ান যদি হয়, এ ওয়ান মানে কি প্রথম বক্স, তাহলে প্রথম বক্স যদি হয় এবং দ্বিতীয় প্রথম বক্স মানে কি প্রথম বক্সে দুটাই লাল, তাহলে প্রথম বক্সের ক্ষেত্রে এ টু যে কোনো আমি লাল বক্স পাওয়ার সম্ভাবনা, এটা যদি গুনতেই মানে প্রথম বক্স এবং লাল বল প্রথম বক্স, এটা মানে কি এই প্রবাবিলিটি অফ এটার মানে কি এটার মানে প্রথম বক্স এবং লাল বল, এটা যদি ঘটনা ঘটে তাহলে আমরা কি পাবো লাল বল পাবো, মানে লাল বল পাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে লাল বল কি কি কারণে আমরা কোন কোন ক্ষেত্রে লাল বল পেতে পারি, যদি প্রথম বক্স হয় এবং লাল বল হয় তাও পাবো, তাও লাল বল পাবো, এটু মানে কি ছিল এটু মানে কি লাল বল না, তাহলে প্রথম বক্স যদি হয় এবং লাল বল হয় তাও লাল বল পাবো, অথবা কি হবে প্রথম বক্স যদি এটা কি নট এ ওয়ান, তার মানে কি প্রথম বক্স যদি না হয় এবং দ্বিতীয় বক্স যদি হয় সেখান থেকে আমরা লাল বল পেতে পারি, দুই জায়গায় পেতে পারি, প্রথম বক্স যদি হয় এবং লাল বল হয় সেটা হতে পারি, তাহলে প্রথম বক্সের সাথে লাল বলের ইন্টারসেকশন, প্রথম বক্সের সাথে লাল বক্স ইন্টারসেকশন সেখান থেকে পেতে পারি, অথবা দ্বিতীয় বক্সের সাথে লাল বলের যে ইন্টারসেকশন সেখান থেকে পেতে পারি, তাই না? এখানে আসো, এখন প্রথম বক্সের সাথে এইটা যদি চিন্তা করি এবার, এইটা প্রথম বক্স না, প্রথম বক্স না মানে দ্বিতীয় বক্স, হ্যাঁ দ্বিতীয় বক্স এবং হচ্ছে লাল বল, এটা কিভাবে আসবে, এই যে আগের যে ফর্মুলাগুলো ব্যবহার করেছি একই রকম, ওই যে এই যে একই রকম ফর্মুলা, যে যে ফর্মুলা আগে ব্যবহার করেছি, এই যে একই ফর্মুলা, এই ধরনের ফর্মুলা, এটা যদি ব্যবহার করি এখন তাহলে আমরা কি পাবো, এটা পাবো হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ টু গিভেন, প্রবাবিলিটি অফ এ টু গিভেন নট এ ওয়ান, নট এ ওয়ান মানে হচ্ছে সেকেন্ড বল, সরি সেকেন্ড বল, প্রবাবিলিটি অফ এ টু গিভেন নট এ ওয়ান, আর নট এ ওয়ান মানে হচ্ছে সেকেন্ড বক্স, তাহলে সেকেন্ড বক্স পেলাম, সেখান থেকে এ টু মানে লাল বল পাওয়ার সমান কতটুকু, হাফ, সেকেন্ড বক্স পেলাম সেখান থেকে লাল বল পাওয়ার সমান হচ্ছে হাফ, আর নট এ ওয়ান মানে কি নট এ ওয়ান মানে হচ্ছে প্রথম বল প্রথম বক্স না, প্রথম বক্স যদি না হয় তাহলে সেখানেও মানে দ্বিতীয় বক্স পাওয়ার সমান কত হচ্ছে, এটা হচ্ছে হাফ, তারপরে এটা কত প্রবাবিলিটি অফ নট এ ওয়ান এ টু, এটা সমান সমান হচ্ছে 1/4, এটা কি ক্লিয়ার, এটা কি পরিষ্কার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, আচ্ছা তাহলে আমরা এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, ঠিক আছে, এটা তো আমরা আগে পেয়েছি, এই যে তোমার এটা, এটা আগে পেয়েছি, এটা আগে পেয়েছি, এটা সমস্যা হাফ, ঠিক আছে, আর এটা ছিল আমাদের এই যে পি টু পাওয়ার সম্ভাবনা, এই যে পি টু সরাসরি চলে যাবো, তাহলে আমরা হচ্ছে যে এটা ছিল আমাদের, এটা ছিল আমাদের মূল ফর্মুলা, হ্যাঁ এখান থেকে আমরা এ টু পেয়েছি হচ্ছে 3/4, আর এখান থেকে পেয়েছি হচ্ছে 1/2, এটা আগে পেয়েছি, তাহলে আমাদের এটা কি হবে, এটা ভাগে এটা সমান সমান হচ্ছে 2/3, বোঝা গেল
আর বুঝলাম স্যার, কিন্তু স্যার প্রোবাবিলিটি অফ এ টু ডা ওইটা তো সরাসরি বের করা যেত কিভাবে? ওই যে লাল বলের সংখ্যা টোটাল বল, টোটাল বলের সংখ্যা। আচ্ছা আসছি আসছি আসছি, হ্যাঁ ওইটা তো সোজা বুদ্ধি, ওইদিকে পড়ে যাচ্ছি। হ্যাঁ এটা কি বোঝা গেছে? এখন সোজা রাস্তা, সোজা রাস্তা হচ্ছে কি কি আমাদের হচ্ছে টোটাল বল ছিল হচ্ছে চারটা, চারটার মধ্যে প্রত্যেকের প্রবাবিলিটি ছিল 1/4 করে, কোনো সম্ভাবনা তাই না, তাহলে প্রত্যেকের ছিল 1/4 করে, সুতরাং তিনটা বল সম্ভাবনা হচ্ছে 3/4, তাহলে 3/4 যদি হয় তাহলে প্রত্যেকটা হচ্ছে 1/4 করে, তাহলে এটা হচ্ছে 3/4, তার মানে কি হবে, তার মানে হচ্ছে এই প্রত্যেকটা সার্টেনটি হচ্ছে 1/3 করে, এটুক হবে 1/3, এটা যদি সার্টেন হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই যে 1/3 হলো, এখন আমাদের মূল স্যাম্পল স্পেস ছিল হচ্ছে চারটা, এই যে এটা ছিল চারটা, একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত পয়েন্ট, কিন্তু আমাদের আসলে লাল বল নিয়ে চিন্তা, কারণ লাল বল হওয়ার পরে, লাল বল হওয়ার পরে বক্স অসমান, বক্স ওয়ান অসমান কতটুকু, লাল বল হওয়ার পরে ফার্স্ট বক্স অসমান কতটুকু, দেখো লাল বল হওয়ার জায়গা তো তিনটা, এর বাইরে তো নাই, তাহলে আমাদের এইটা নিয়ে চিন্তা করার দরকার নেই, যেটা ছিল আগে এটা নিয়ে আমাদের লাস্ট নিয়ে চিন্তা করার দরকার নাই, তাহলে আমাদের স্যাম্পল স্পেসটা এখন ছোট হয়ে গেল, ছোট হয়ে গেলে কি হলো, এখন হয়ে গেলো এটা 3/4, এখন থ্রি বাই ফোর কে আমাদের সার্টেন করতে হবে, মানে এটা তো 100% করতে হবে, 100% করলে কি হবে, প্রত্যেকটা আসলে 1/3 করে প্রবাবিলিটি, এখন যদি 1/3 হয় তাহলে এটা হয়ে গেল আসলে আমার সার্টেন, লাল বল আছে, এখন লাল বল আছে তার মধ্যে বক্স ওয়ান কয়টাতে আছে, দুইটাতে, একটা দুইটাতে, লাল বল আছে তার মধ্যে বক্স ওয়ান কয়টা, দুইটা, তার মানে কি দাঁড়ালো, লাল বল আছে এবং বক্স ওয়ানও আছে, এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে সোজা রাস্তা। তোমাদের কিন্তু চিন্তা করতে হবে দুই ভাবে, হ্যাঁ এই যে সোজা রাস্তা যেরকম চিন্তা করতে হবে, সবসময় তো সোজা রাস্তায় হাঁটা যাবে না, আর তখন হচ্ছে ম্যাথমেটিক্যাল অংশগুলো চিন্তা করতে হবে, কিন্তু ম্যাথমেটিক্যাল চিন্তা করার সময় খেয়াল করে দেখো, মানে এই এক্সাম্পলের যে গুরুত্বপূর্ণ ফিচার, এই এক্সাম্পলের যে গুরুত্বপূর্ণ ফিচার যেটা বোঝার মতো, সেটা হচ্ছে যে ইভেন্ট গুলাকে আমরা কিভাবে ডিক্লেয়ার করছি, ইভেন্ট গুলোর উপর ডিক্লেয়ার উপর ডিপেন্ড করবে যে ফর্মুলেশনটা কিরকম হবে, যেমন এইখানে দেখো এই যে আমরা এবং এটাকে যদি এই যে একই ফর্মুলেশন কিন্তু দুই ভাবে লেখা যায়, আমরা একটা হচ্ছে আমাদের প্রবলেম, এটা হচ্ছে আমাদের প্রবলেম, এটা বের করতে হবে, আর এইটা হচ্ছে এই সে প্রবলেমের একটা সাব পার্ট বের করার একটা রাস্তা, একই ফর্মুলা কিন্তু জাস্ট সাব পার্ট বের করার রাস্তা, কি করেছি কন্ডিশন এবং এক্সপেক্টেড আউটকামকে চেঞ্জ করে দিয়েছি, এখানে কন্ডিশন হচ্ছে provided a2, মানে given a2 of a1, probability of a1 given a2, আর এখানে কি করেছি বের করার সুবিধার জন্য, যে probability of a2 given a1, তাহলে আমাদের এটা বের করার সুবিধা হচ্ছে, তাহলে এটার এক্সাম্পল একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে যে ইভেন্ট গুলোকে অথবা কন্ডিশন গুলোকে অথবা কনস্ট্যান্ট গুলোকে কোথায় কোথায় কিভাবে চেঞ্জ করে আমরা আমাদের ডেজার্ট ভ্যালু বের করতে পারি, সেটা হচ্ছে একটা ব্যাপার, ঠিক আছে, বাকিগুলো অবশ্য একই রকম। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে যে এইখানে দুটো ঘটনাকে আমরা এখানে দুটো ঘটনা আছে, একটা হচ্ছে বল বের করা আর একটা হচ্ছে গিয়ে বাক্স তোলা, আমরা এই পর্যন্ত কি করেছি, এই পর্যন্ত যতগুলো প্রবলেম করেছি যে এই সব ক্ষেত্রে, যে প্রথম ক্ষেত্রে আমরা এখানে দুটো ইভেন্ট করতাম, যে ফার্স্ট বক্স তোলা মানে হচ্ছে ইভেন্ট 1, সেকেন্ড বক্স মানে হচ্ছে ইভেন্ট 2, তারপর লাল বল তোলা মানে হচ্ছে ইভেন্ট 3, আর সাদা বল মানে হচ্ছে ইভেন্ট 4, তাহলে চারটা ইভেন্ট হয়ে যেত, চারটা ইভেন্ট নিয়েও প্রবলেমটা সলভ করা যেত, তাহলে অনেক কমপ্লেক্স হয়ে যেত। এখন আমরা দেখবো যে ইভেন্টের মধ্যে কোনো সম্পর্ক তৈরি করা যায় কিনা, যে একটা ইভেন্টই আরেকটা ইভেন্ট বের করা যায় কিনা, দেখলাম যে যায়, কিভাবে যায়, যে প্রথম ইভেন্টটাকে যদি বলি A1 ফার্স্ট বক্স পাওয়া, তাহলে নট A1 হচ্ছে সেকেন্ড বক্স, তাহলে আমার একটা ইভেন্টের সংখ্যা কমে গেল, চারটা ইভেন্ট আমাকে কম্পেয়ার করতে হচ্ছে না, তিনটা ইভেন্ট করলে হচ্ছে। একইভাবে দ্বিতীয় ইভেন্ট এসে দেখলাম যদি লাল বল আমি তুলি এবং এটাকে যদি ইভেন্ট 2 বলি, তাহলে লাল বল না তোলা সেটা হচ্ছে নট A2, নট A2 তো একটাই পসিবল চান্স আছে, সেটা হচ্ছে হোয়াইট বল, তাহলে আমাকে আগে যে চারটা ইভেন্ট আলাদা আলাদাভাবে চিন্তা করতে হচ্ছিল সেটা চিন্তা না করে দুইটা ইভেন্ট নিয়ে চিন্তা করলেই হলো, কারণ ইভেন্টগুলোর মধ্যে আবার রিলেশন আছে। তাহলে এই প্রবলেম সলভে আমাদের দুইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা অবজারভেশন রাখতে হবে, যে কিভাবে ইভেন্টকে ডিক্লেয়ার করব এবং সেটাকে মিনিমাম পর্যায়ে রাখা যায় কিনা, মিনিমাম পর্যায়ে রাখতে গেলে আমাদের কাজ করার একটা সুবিধা হবে, বাকি কাজগুলো অবশ্য সিম্পল, এটা চিন্তা করতে পারলে বাকি কাজগুলো নিয়ে অত সমস্যা নাই, বেসিক্যালি তো ওইখানে যা সমস্যা।